এটা নিয়ে তৃতীয়বার একটা কেস চলাকালীন আরেকটা কেস এসে উপস্থিত হলো। আগের ওই কলকাতার চৌধুরী বাড়ির কেসটা মনে আছে? হ্যাঁ, যেটাতে নিজের স্ত্রী খুন করেছিলেন স্বামীকে। ওই কেস চলাকালীনই সামন্তবাবু কি একটা কেস সম্বন্ধিত বিষয়ে অলোকেশকে লালবাজারে যাবার জন্য বলেছিল। আপাতত এই একদিন এই ব্যাপারটা নিয়েই পড়ে আছে অলোকেশ। পিছনের কয়েকটা কেসের তুলনায় এবারের কেসটায় বেশ নতুনত্ব আছে, মানতেই হয়। এই মাঝপথ থেকে বললে তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না। আমি তো আর অলোকেশ নই যে অযথাই সকলের কৌতূহল বাড়িয়ে মজা পাবো। চলো ঘটনার সূত্রপাত থেকেই বলা যাক। বিকেলবেলা চৌধুরী বাড়ির কেসটা সমাধানের পর জিপে করেই সামন্তবাবুর সাথে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা সামন্তবাবু, বলছিলাম ব্যাপারটা আসলে কি বলুন তো, মানে এত তড়িঘড়ি কি জন্য হঠাৎ? সামন্তবাবু গাড়ি চালাতে চালাতেই মুখটা বিকৃত করে বলে উঠলেন, আর তড়িঘড়ি, আমার এদিকে ঘুম উঠতে চললো আর তুমি বলছো এ তড়িঘড়ি কেন? দেখেছো তো সত্যজিৎ, আমি লোককে হয়তো কৌতূহলী করে তুলতে ভালোবাসি না। এই গুণটা সমস্ত বাবরুর মধ্যেও অবস্থান করছে অবলীলায়। এই কেসটাকে উপর উপর দেখে খুব সহজ সরল একটা ব্যাপার বলেই মনে হয়েছিল, কিন্তু সমাধানে নেমে বুঝলাম যে আর যাই হোক মোটেই সহজ নয়, বুঝলে। কলকাতার বস্তি এলাকায় গত পরশু একটা লাওয়ারিশ লাশ পাওয়া গেছে। তা আত্মহত্যা না খুন? বলেই অলোকেশ অভ্যাস মতো তার ডান পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে তৎক্ষণাৎ সামন্তবাবুর উপস্থিতির কথা স্মরণ করেই বোধহয় বিশদ বদনে ওটাকে পুনরায় আবার পকেটে চালার করে দিল। আরে ওখানেই তো সমস্যা মশাই, আসল ব্যাপার বোঝাই দায়। বিষয়টাতে আত্মহত্যার মার্ডার এর দুয়েরই গন্ধ পাওয়া যায়। যে কেস ফাইলটা ঘাঁটলেই বুঝতে পারবেন সব কিছু। আর রাখালবাবুকে বলিহারি, বললেন এই কেসটা সলভ করা আমার মতো বুদ্ধিমান কোনো অফিসার ছাড়া নাকি আর কারো পক্ষেই সম্ভব না, বুঝো। দিলেন চাপিয়ে ঘাড়ে এই দামরা কেসটাকে। এই কিছুক্ষণ হবে আমরা ফিরে এসেছি আমাদের ভবানীপুরের বাড়িতে। সন্ধে নেমেছে বেশ কিছু আগে। ওই চৌধুরী বাড়ি থেকে একেবারে লালবাজার পুলিশ ফাঁড়ি পৌঁছে সামন্তবাবুর থেকে কেস ফাইলটা নিয়ে কেসটার সম্বন্ধিত দু একটা কথা সারার পর অফিসার ভদ্রলোক নিজেই এসে ড্রপ করে যান আমাদের। হ্যাঁ, বেশ ফাঁপড়ি পড়েছেন কিন্তু ভদ্রলোক। এখন ওনার চিন্তা এই কেসের চক্করে বুড়ো বয়সে চাকরিতে না টান পড়ে বসে। যদিও ব্যাপারটা এখন অলোকেশের হাতে আছে, এটাই একমাত্র ভরসা। খুব একটা সহজ কেস নয়, অন্তত বিষয়টা কিছুটা শুনে আর ফাইলটা দেখার পর অলোকেশকে ভ্রু কুচকে থাকতে দেখে এরকমটাই মনে হচ্ছে। অলোকেশ ওর যেমনটা স্বভাবসিদ্ধ, আমার হাজারবার জিজ্ঞাসা করার পরেও কেসটার সম্বন্ধে সেরকম কিছুই বলল না। আমার কথার কিছুমাত্র কর্ণপাত না করে ডায়েরি হাতে মুখের সামনে বারবার পায়চারি করে গেল কেবল। অর্থাৎ এখন কিছুই করার নেই, আমাদের গোয়েন্দাবাবুর মুড হলে তবে বলবেন সবটা খুলে। এখন আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া আর তেমন কোনো চারা নেই। ও হ্যাঁ, ভালো কথা, এই অবকাশে কেসটার সম্বন্ধে যতটা জানা গেছে এখন পর্যন্ত সেই সমস্তটাই না হয় তোমাদের বলা যাক। আচ্ছা, মনে আছে পূর্বে সামন্তবাবু বলেছিলেন এটাতে নাকি আত্মহত্যা এবং খুন দুয়েরই গন্ধ বর্তমান? হ্যাঁ, খারাপ বলেননি ভদ্রলোক। মৃত ব্যক্তির নাম সহদেব ভৌমিক, বয়স হবে ওই 20-22, স্থানীয় অধিবাসী নন। এক দু সপ্তাহ হবে এসে আস্তানা গেড়েছিল এই বস্তি এলাকায়। বস্তির একটা ঘর ভাড়া করে থাকছিল একাই। পরিচয় ওর খুব একটা ছিল না আশেপাশের লোকজনের সঙ্গে। বেচারা মৃত অবস্থায় পড়েছিল প্রায় 4-5 দিন। তারপর এক প্রতিবেশীর সন্দেহ হয় ব্যাপারটায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, এরকম কেউ টানা 3-4 দিন কেনই বা ঘরে বন্ধ থাকতে যাবে? পরে পুলিশকে খবর দেওয়া হলে সামন্তবাবুকে আবিষ্কার করেন মৃতদেহ। এবারে এখানে তোমরা নিশ্চয়ই ভাবছো যে ঘর ভিতর থেকে বন্ধ, ওই অবস্থায় একজন লোক মারা গেল, তাতে আবার খুনের গন্ধ পাওয়া যেতে পারে কি করে? হ্যাঁ, তোমাদের প্রশ্ন অবশ্যই অবান্তর নয়, কিন্তু ঘটনা যে এখানেই শেষ নয়। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই সহদেব ভৌমিকের শরীরে বিষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, ভদ্রলোক মারা গেছেন শ্বাসরোধের কারণে। এদিকে গলায় দড়ি দেওয়া কিংবা ওই জাতীয় কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি যার মাধ্যমে নিজে নিজেই শ্বাসরোধের মাধ্যমে নিজের প্রাণ দেওয়া সম্ভব হতে পারে। এসব
এখন নিশ্চয়ই মনে হচ্ছে অবশ্যই একটা খুনের কেস, কিন্তু ওই যে বললাম দরজা জানলা বন্ধ অবস্থায় মৃতদেহ পাওয়া গিয়েছিল, খুনি তো খুন করে হাওয়া হয়ে যেতে পারে না এমনি ঘরের মধ্যে থেকে। অলোকেশ এখনও সেই আগের মতোই ডায়েরি হাতেই পায়চারি করে চলেছে, মাঝে মাঝে কখনো থামছে, ডায়েরিতে কি জানি নোট করছে, আবার চিন্তিত মুখে পায়চারি শুরু করেছে। গত আধ ঘন্টা মতো সময় ধরে মোটামুটি এরকমই ঘটনা ঘটে চলেছে, আরও মিনিট খানেক চলল ব্যাপারটা। তারপর অলোকেশর ডায়েরিটা বন্ধ করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে পাশের আরাম কেদারাটা টেনে নিয়ে বসে পড়ল, চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আনমনাস্বরে বলে উঠল, না কেসটা বেশ গোলমেলে দেখছি। কেন হে, গোয়েন্দামশাই খুন আর আত্মহত্যার মাঝে গুলিয়ে যাচ্ছেন বুঝি? ব্যাপারটা তো নিতান্তই সহজ ব্যাপার বন্ধু, সমস্যা যে অন্যখানে। বলো কি সহজ ব্যাপার এটা, তাহলে বলেই ফেলছো না কেন অলোকেশ, এটা কোনো খুনের কেস নাকি কোনো আত্মহত্যার? অবশ্যই খুনের কেস। তাহলে সমস্যাটা ঠিক কোনখানে, মানে গোলমালটা তাহলে ঠিক কোথায় হচ্ছে? সত্য জিনিসটা বলতে ও শুনতে বেশ সহজ সরল মনে হলেও সত্য অন্বেষণ আসলেই খুব গোলমেলে বস্তু। যে কেসের অপরাধী যত ভালো মিথ্যার আড়ালে সত্যকে লোকাতে সক্ষম হবে, আমার কাজ ঠিক ততটাই কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। কিন্তু সমস্যা তো এখানেই। অলোকেশর কথার মাঝে কিছুটা বিরতি নিল, অনেক কথা বলা হয়ে গেছে যে এবার একটা সিগারেট না খেলে কি আর গোয়েন্দামশাইয়ের খাবার হজম হয়। সিগারেটে একটা টান দিয়ে আগের মতোই চোখ বুঝে আরাম করে বসে বলতে শুরু করলো আবার। সমস্যা তো এখানেই বন্ধু, যে এখানে এই কেসেতে সন্দেহ করার মতো কোনো লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যখন কিছুই বলছে না, তখন কিভাবে তুমি কারো কোনো কথাকে সত্য কি মিথ্যে হিসেবে বিচার করতে পারো? আমাদের গোয়েন্দামশাই কি তাহলে এখনো পর্যন্ত জলেই দাঁড়িয়ে, মানে আমারই মতো না, কিনারায় আছি বলতে পারো, জল থেকে ডাঙায় ওঠে এখন শুধু সময়ের অপেক্ষা। পরের দিন সকালবেলা অলোকে সকাল সকালই কোথায় যেন বেরিয়ে গেছে, কাল রাতে লেখার জন্য একটু বেশি রাত অবধি জেগে থাকায় আজ সকালে বিছানা ছাড়তে দেরি হয়ে গেল, আর সেই থেকে এখন পর্যন্ত বাড়িতে অলোকেশ বাবাজির দেখা সাক্ষাৎ নেই। রাখোহরিকেও সেরকম কিছু বলে যায়নি যে কোথায় যাচ্ছে। ও কি লালবাজারে সামন্তবাবুর সাথে দেখা করার জন্যই গেছে, নাকি আমাকে ফেলে অলোকেশ খোদ বস্তিতেই চলে গেল মার্ডার মিস্ট্রি সলভ করতে? আরও ঘণ্টাখানেক পর বাড়িতে এলেন গোয়েন্দা ভদ্রলোক, ঘামে একেবারে মাখামাখি অবস্থা, নিশ্চয়ই এই রোদে বেশ ঘোরাঘুরি করতে হয়েছে ওকে। এতদিন গোয়েন্দা অলোকেশের সঙ্গে থাকার সুবাদে এতটা তো বলতেই পারি, অলোকেশ গিয়েছিল ওই বস্তিতেই, এই এতদিন সাথে থেকে অন্তত এতটা বোঝার ক্ষমতা হয়েছেই। লালবাজারে পাখার তলায় বসে তো আর এরকম ঘর্মাক্ত অবস্থা হয় না। তা গিয়েছিলেন কোথায় মশাই এত সকাল সকাল? খুব বেশি দূর নয়, কিছু সংশয় নিরাময়ের দরকার ছিল খুবই। আমি এবার বলেই ফেললাম ওই অলোকেশের বস্তি থেকে আসার কথাটা। কি ঠিক বললাম তো? হ্যাঁ একদম বন্ধু, ধরেছ যথার্থই। তা বলছিলাম কি, এই ব্যাপারটায় সঠিক আন্দাজ যখন করলামই, মানে আমার পুরস্কার হিসেবে তুমি এবার বলে ফেলো যে ঠিক কী দরকারে গিয়েছিল ওই বস্তিতে, মানে ঠিক কীরকম সংশয় হচ্ছিল কালকে। তাহলে তো তোমায় একেবারে প্রথম থেকেই বলতে হয়, পুলিশ ফাইলে কি ছিল না ছিল সে সমস্তই বলতে হয় শুরু থেকে। অতি উত্তম প্রস্তাব। আচ্ছা বেশ, এমনিতেই গল্প শুরু হয়েছে অনেকক্ষণই হলো, এবার খুলে সব কিছু না বললে শ্রোতারাও হয়তো কিছুটা অধৈর্য হয়ে উঠবে। প্রাথমিক ব্যাপার তো তোমরা সবটা জানো, সত্যজিৎ আগেই বলেছি নিশ্চয়ই, সহদেব ভৌমিক নামে বস্তির এক ভাড়াটে বদ্ধ ঘরে খুন হলেন, তিন চার দিন পর পুলিশে খবর পেয়ে দেহ উদ্ধার করলো। এক মিনিট, একটা কথা হচ্ছিল, হ্যাঁ কিন্তু খুনই কেন বলছো এটাকে, আত্মহত্যা কেন নয়? কারণ তো সহজই, গল্পে আগে তুমিও তো কিছু কিছু বলেছো সে সমস্ত কারণের মধ্যে, আর সাধারণ ব্যাপার ধরো তুমি আত্মহত্যা করছো। আচ্ছা বেশ, আমি না হয় ভাবলাম এটা আত্মহত্যাই হলো, তারপর? ধরে নাও তুমি আত্মহত্যা করছো, তাহলে প্রথমেই তুমি কিভাবে আত্মহত্যার চেষ্টাটা করে থাকবে। দুঃখের বিষয় হলেও এটা একদমই সত্যি যে হামেশাই এদেশে বিষ খেয়ে না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে দেখে থাকবে লোককে, কিন্তু কোনোদিন কাউকে একসাথে এই দুই পন্থাতেই আত্মহত্যার চেষ্টা করতে দেখেছো কি? নিশ্চয়ই নয়, ব্যাপারটা কিছুটা অদ্ভুতই।
বিষ শরীরে যাওয়ার বেশ কিছু পরে সহদেব শ্বাসরোধের কারণে মারা যায়। আর কিছু পরও হয়তো এমনি মারা যেত বিষক্রিয়ায়। কারণ কি, মরারা তো তারা থাকতে পারে, মানে না এভাবে মরতে তো বেশ সময় লাগছে দেখছি, যাই একটু অন্যরকম পন্থা অবলম্বন করা যাক। হ্যাঁ, আর তাছাড়া যদি ধরাই যায় সহদেব বিষ খাবার পরই আত্মহত্যা করে, তাও কীভাবে সম্ভব? তা ঘরে তো কিছুই পাওয়া যায়নি যা দিয়ে আত্মহত্যা করা যায়। পুলিশের কথা ছাড়ো, আমি নিজে কেস ফাইলের সমস্ত ছবি থেকে শুরু করে সব কিছু ঢুমেরেও সেরকম কিছু খুঁজে পেলাম না। আত্মহত্যা করে তো আর সূক্ষ্ম দেহে প্রমাণ লোপাট করা আত্মহত্যাকারীর কাছে সম্ভবপর হবে না। অলোকেশ এরপর কিছু না বলে উঠে গেল সটান। দেওয়ালে টাঙিয়ে রাখা ওর ব্যাগটা থেকে দুটো ছবি বার করে আনল। কেসটা যে খুনেরই তার আরও একটা কারণ হচ্ছে এটা আর এটা। প্রথম ছবিটা হচ্ছে মৃতদেহের, আর দ্বিতীয়টায় কিছুই লক্ষ্য করা গেল না, শুধু ফাঁকা ঘরের একটা ছবি। এই প্রথম ছবিটার গলার কাছটার লক্ষ্য করো ভালো করে। হ্যাঁ, বিষের কারণে নীল হয়ে গেছে পুরোটা। আর কিছু? আর কি, অলোকেশের কথায় ভালো করে লক্ষ্য করে বুঝলাম ব্যাপারটা। গলার নীলচে ভাবটা গলার মাঝখান বরাবর বেশ একটু অন্যরকম। অলোকেশকে বললাম কথাটা। ব্রাভো সত্যজিৎ, ব্রাভো। কি জন্য হয়েছে এমনটা বলতে পারো? গলায় দড়ি বা ওই জাতীয় কিছু দিয়ে? একদম বন্ধু, একদম ঠিক এরকমটাই ঘটে থাকবে। গলার বাকি অংশটা বিষের প্রভাবে নীল হয়ে গেলেও গলার মাঝের অংশের নীলচে দাগটা আসলে কালশিটে পড়ে যাওয়া। আচ্ছা, সেসব না হয় হলো, কিন্তু অলোকেশ খুনি বেরোলো কী করে খুনটা করে? ভুলে যাচ্ছ কেন যে সহদেবের ঘরটা বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল? এখানেই তো সমস্যা সত্যজিৎবাবু, পরপর এতগুলো বুদ্ধিমানের মতো কথা বলে শেষে কিনে একেবারে বোকার মতো কথা বলে সমস্তটাকে মাটি করে দিলে একেবারে। যা বাবা, আমি আবার কি বোকার মতো কথা বললাম? এটা যে শুধুমাত্র খুনির চাল ছিল হে, খুন করে বেরোবার সময় খুনি ভদ্রলোক ভিতর থেকে দরজাটা ভেজিয়ে দিয়ে বার হন, যাতে ব্যাপারটাকে আত্মহত্যা বা ওই জাতীয় কিছু বলে মনে হয় সকলের। হ্যাঁ, মানে কিন্তু বার হলো কিভাবে? এমনিতেই বর্মার দেওয়াল, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এমনি ওই দেওয়ালে অগ্রাহ্য করে অনায়াসে বেরিয়ে যেতে পারে। কিন্তু তাহলে তো বোঝা যেত ঘর দেখে, দেওয়ালের কোথাও কোনো ভাঙা বা ওরকম কিছুই নিশ্চয়ই থাকতো। আছে তো, ভাঙা না থাকলেও ওই ধরনের কিছু তো আছেই। এই দ্বিতীয় ছবিটা দেখো ভালো করে। অলোকেশ ওর হাতে থাকা দ্বিতীয় ছবিটাও ধরিয়ে দিল আমার হাতে। দেখলাম তন্ন তন্ন করে সমস্তটা। না, কিছুই তো অস্বাভাবিক চোখে পড়ল না। ওই ফাঁকা পড়ে থাকা ঘরের ছবিতেই বা কি থাকতে পারে? দেখো ভালো করে, অবশ্যই কিছু আছে। শুধু দেওয়াল নয়, ওর আশপাশটাও ভালো করে দেখো একটু। না, এটা আমার দ্বারা খোঁজা অসম্ভব, তুমি বলো বরঞ্চ। অলোকেশ ছবিটার একটা নির্দিষ্ট জায়গায় নির্দেশ করে দেখালো। দেখছো এই যে এখানে মাঝের দাগটা লক্ষ্য করো। দেখলাম সত্যিই তো, মাটির মেঝে দিয়ে প্রায় অর্ধ বৃত্তাকার একটা দাগ পড়েছে। বুঝতে চেষ্টা করলাম, এটা কিসের দাগ হতে পারে? দাগটা কিভাবে সৃষ্ট সে বিষয়ে কিছু বুঝতে পেরেছ? কেমন চেনা চেনা লাগছে, কিন্তু আসলে কিসের দাগ সেটা ঠিক মনে আসছে না। চেনা চেনা লাগবে বই কি, আমাদের এই ঘরেই লক্ষ্য করেছো ওটাকে। ওই দরজার নিচে মেঝেতে দেখো ভালো করে। এখন মনে পড়ল আসলে ব্যাপারটা কি, আমাদের এই ঘরের দরজাটা সারানোর পর কিছুটা নিচের দিকে নেমে গেছে, তাই প্রত্যেক নিয়ত খোলা বন্ধের সময় মেঝেতে একটা দাগ সৃষ্টি করে ওটা। তবে কি, আচ্ছা অলোকেশ, তাহলে কি ওই সহদেবের ঘরের ওই জায়গাটায় কোনো গুপ্ত দরজা বা ওই ধরনের কিছু আছে বা ছিল? অলোকেশ আগের থেকেও বেশি শব্দ করে হেসে ওঠে আবার। বলো কি বন্ধু, তুমি তো পারো বটে। আরে দরমার ঘরে গুপ্ত দরজা? আরে ভাই, খুন করে খুনি ঘরের ওই অংশটা দরমাটা সরিয়ে বেরিয়ে এসেছিল বাইরে, এবং মেঝে কাঁচা হওয়ায় ওই অংশটা দরমার খোঁচা লেগে এরকম একটা দাগ পড়ে যায়। আচ্ছা এই ব্যাপার, তাহলে এটা আত্মহত্যা নয়, এটা হলো খুন। আর খুনি বাছা ধন এই অংশ দিয়েই মেঝেতে দাগ ফেলে খুন করার পর প্রস্থান করেছেন, তাই তো? একদম, অন্তত এরকমটা হবারই তো সুযোগ বেশি। এবার সহদেববাবুর মাথায় যদি ভূত চেপে থাকে আর ঘরের দরজা থাকতেও দেওয়ালের দরমা সরিয়ে মাঝে মাঝে ঘর বার করে থাকেন, তাহলে কিছু বলতে পারবো না। বুঝলাম, অলোকেশ আমাকে টোন কেটেই শেষের কথাটা বলল। যখন যাই পরিস্থিতি হোক না কেন, এই স্বনামধন্য গোয়েন্দা ভদ্রলোক কিন্তু কোনো দিনই আমাকে টোন কাটা ওই জিনিসটা থেকে বিরত থাকতে পারেন না। আচ্ছা সেসব না হয় হলো, কিন্তু পুলিশ ফাইলে আর নতুন কি জানলে? আর ওই বস্তিতে যাওয়ার ব্যাপারটাই বা কি? পুলিশ ফাইলের সাহায্যেই তো ধরা গেল সমস্ত ব্যাপারটা।
পরে আজ বস্তিতে গিয়ে ঘটনাস্থলটা ভালো করে দেখে এলাম। এতে আমার সন্দেহগুলোকে যাচাই করাও হলো, আর ওই কিছু তথ্য যদি বাদ পড়ে গিয়ে থাকে সে সমস্তটাও খোঁজ করা গেল। নতুন কিছুর খোঁজ পেলে? সেরকম কিছু পেলাম না সত্যজিৎ। ভাবছি কাল আমি আর তুমি গিয়ে বেশ ভালো করে একটু পরচর্চা করে আসি ওই বস্তিতে গিয়ে। কোনো প্রমাণ যখন পাওয়া না যায় তখন যে প্রমাণ সৃষ্টি করতে হয় বন্ধু। আমার বিশ্বাস পুলিশের কাছে কেউ সেরকমভাবে মুখ খুলতে না চাইলেও আমাদের কাছে নিশ্চয়ই খুলবে। এটা স্পষ্ট যে বস্তিবাসীরা নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কিছু লুকোচ্ছে। সামন্তবাবু বলে এসেছিলেন বারবার করে, কেউ যদি এসে এই সহদেবের খোঁজ করে থাকে থানায় সত্তর যেন জানানো হয়। তো আজ আমি কি করলাম জানো সত্যজিৎ? গেলাম বস্তিতে ওই সহদেবের পাওনাদার সেজে। কিন্তু অবাক করা কাণ্ড, বস্তির কেউই স্বীকার করলো না যে সহদেব কোনোকালে এখানে থাকতো কি থাকে বলে। একজন ভদ্রলোক তো আবার এসে পাশের কোনো এক বস্তির ঠিকানা বলে দিলেন, দেখতে বললেন খুঁজে, বললেন ভাগ্য ভালো হলে নাকি খুঁজেও পেয়ে যেতে পারি। বলো কি, কিন্তু কেন? আরও আছে, শুধু কি এতটাই? সব কিছুর হাব ভাব দেখে আমি বুঝে গেলাম যে কিছু গোলমাল নিশ্চয়ই আছে ব্যাপারটায়। তাও আমি নিশ্চিত হতে সামন্তবাবুকে একবার পাঠালাম বস্তিতে, কিন্তু কেউ যে খোঁজ করতে এসেছিল সে ব্যাপারটাই চেপে গেল সকলে। বস্তির একজন দুজন নয়, আমার বিশ্বাস বেশ কয়েকজন জড়িত আছে এই খুনের পিছনে, আর বাকিরা হয়তো অন্যদের ভয়ে মুখ খুলছে না। হ্যাঁ, মানে কিন্তু এরকম হলে কাল আমাদের জিজ্ঞাসাবাদে ওরা মুখ খুলবেই বা কেন হঠাৎ করে? অলোকেশ মুচকি হেসে কিছুক্ষণ রহস্যের ভঙ্গিতে আমার দিকে চেয়ে থেকে বলে উঠল, বলবে বলবে সব বলবে। কাল তো এই অলোকেশ সত্যজিৎ কিংবা কোনো পুলিশ অফিসার আর জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে না, দেখবে সব কেমন হর হর করে বলে ফেলবে। বন্ধু, মানুষ যে বড় চর্চার খুব বড় ভক্ত, আর সমগ্র মানব জাতির মধ্যে বাঙালিরা এই ক্ষেত্রে যে বেশ অনেকটাই উঁচুতে অবস্থান করে। দেখে রাখো, আমাদের কিছুই জিজ্ঞাসা করতে হবে না, বস্তিবাসীরা সব নিজে থেকেই বলে দেবে এক এক করে। আর তা না হলেও আরও একটা উপায়ও ভাবা আছে অবশ্য। কাল কি হবে, কি উপায় ভাবা হচ্ছে, অলোকেশের মনে যে কি আছে সে বিষয়ে কোনো বিন্দুমাত্র ধারণা নেই আমার। আর তোমরা তো জানোই যে ওকে সে বিষয়ে জিজ্ঞাসা করেও খুব একটা লাভবান নয়। এই একটা মাত্র রাতের তো ব্যাপার, কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা না হয় করলাম। পরের দিন সকালবেলা অলোকেশের ডাকে আমার ঘুম ভাঙল। চোখ খুলে দেখি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। এক হাতে নিজের কাপে চুমুক লাগাচ্ছেন, আর অন্য হাতে আমার জন্যই বোধহয় অন্য একটা কাপ এগিয়ে ধরে আছেন। আমি ঘুম চোখে দু একবার চোখ রোগড়ে চায়ের কাপটা নিলাম, তারপর ঘুম ঘুম স্বরে বলে উঠলাম, কি ব্যাপার, এত সকাল সকাল বেটি পেয়ে গেলাম আজ? আমার কেন জানি না মনে হচ্ছে গোয়েন্দাবাবুর আজ অন্য কিছু মতলব আছে তলে তলে। সূর্য উঠতে না উঠতেই ঘুম থেকে তুলি, এত যত্ন আরতি। হ্যাঁ, কি আর করবো বলো, কাজ করাতে এলে একটু তেল মাখানো তো অবশ্যই হয়ে পড়ে নাকি? আচ্ছা, এই তাহলে তোমার কাজ। আচ্ছা বলছি শোনো না, এরকমটা না করলেই নয়। যতদূর মনে পড়ছে একবার এরকম ভেক সাজতে হয়েছিল আগে, কিন্তু ওটার অভিজ্ঞতা তো খুব একটা ভালো ছিল না। আজ ধরা পড়ে মার খেয়ে বসে না সত্যজিৎ বিশ্বাস তোমার এই গোয়েন্দাগিরির চক্করে। তেমন কোনো সম্ভাবনা নেই, ও তোমায় কিছু চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছুই বুঝিয়ে দেবো সময় মতো। আর তাছাড়া আমি তো থাকছি সাথে। কি জানি ভাই, আমার তো কিছু ভালো লাগছে না। বলছি কি, আমার ফিল্ডে না নামালেই নয় আমায়? অত চিন্তা করতে হবে না। আচ্ছা আমি একটু বেরোচ্ছি, তুমি নটার কাছাকাছি তৈরি হয়ে নিও, আমি বাড়ি ফিরেই তোমাকে নিয়ে বেরিয়ে যাব। এই মানেটা কি, তোমাকে যদি একাই বেরোতে হয় ওই কখন নটায় বেরোনোর জন্য আমাকে এই ছটায় ডেকে নেওয়ার মানেটা কি? বলা তো যায় না কিছু, আজকাল আমাদের লেখক মহাশয় একটু কমই ঘুমোচ্ছেন কি না, তাই ভাবলাম আগেই তুলে দিয়ে যাই। এই কিছুক্ষণ হবে আমরা বেরিয়ে পড়েছি সহদেবের বস্তির উদ্দেশ্যে। আজকে আমার কাজটা কিন্তু বেশ অন্যরকম, এবং বলাই বাহুল্য বেশ চিন্তাতেই আছি বিষয়টা নিয়ে। আমি হলাম নতুন ভাড়াটে, এই কদিন থাকবো সহদেবের ঘরটাতেই। সামন্তবাবু লোক দ্বারা আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। সামন্তবাবুকে যেহেতু সকলেই চেনে পুলিশ হিসেবে, এছাড়াও অলোকেশও কাল ঘুরে গেছে পাওনাদারের পরিচয়ে, তাই এই ভাড়াটে সাজার কাজের জন্য আমাকেই নির্বাচন করা হয়েছে। অলোকেশ সে বিষয়ে আশাবাদী হলেও সামন্তবাবুর এসবে কিছুমাত্র যে আস্থা লক্ষ্য করা গেছে তা নয়। কেবলমাত্র অলোকেশ বলল তাই না চাইতেও করতে হচ্ছে এই সব, এমনটাই ভাব ভদ্রলোকের। আমি দু তিন দিন থাকবো এই বস্তিতে, যদিও অলোকেশের বিশ্বাস আমাদের কাজ যথাসম্ভব এক দুদিনের মধ্যেই মিটে যাবে। এই কয়েকদিন অলোকেশ থাকবে আমার আশেপাশেই, কিন্তু এই বস্তিতে ওর আসা চলবে না। একজনও যদি ওকে দেখে চিনে ফেলে পুরো ব্যাপারটাই ঘেঁটে যাওয়ার সম্ভাবনা।
বুঝলে তো তাহলে তোমাকে ঠিক কি করতে হবে এই কদিনে? হ্যাঁ, বস্তিবাসীদের সাথে মিশে কৌশলে কথা বার করতে হবে, এই আর কি। আর আমি যে গোয়েন্দা অলোকেশের সঙ্গী, এই কথাটা জেনে গেলে সকলে ওদের কাছ থেকে পিটুনি খেয়ে বাড়ি ফিরতে হবে, এই আর কি, তাই তো? দ্বিতীয়টার কথা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, প্রথমটা তো তোমায় করতেই হবে। গোয়েন্দা হওয়ার দরকার নেই, পাড়ার ওই মাসি পিসিদের মতো বড় চর্চা শুরু করে দিও। হ্যাঁ, দেখবে সব এক এক করে কথা বার হয়ে আসবে আপনি আপনি। সহদেব, সহদেব লোক কেমন ছিল, কাদের সাথে মেলামেশা ছিল, ব্যবহার কেমন ছিল, কাদের সাথে অশান্তি হয়েছিল, মানে কে কোনটা করতে পারে, কেন পারে, তোমার কীরকম বিপদের সম্ভাবনা থাকতে পারে, এই সমস্ত কথায় কথায় বেরিয়ে পড়বে নিশ্চয়ই। আর হ্যাঁ, আর একটা কথা, তোমায় ওখানে খুবই সাবধানে থাকতে হবে। কিন্তু এখনও আমরা জানি না কিন্তু কে বা কারা খুন করেছে সহদেবকে, কিংবা ওকে কেনই বা খুন হতে হলো, সেসব কিছুই জানা নেই আমাদের। আর তুমি যেহেতু ওই একই ঘরে থাকতে চলেছ, চোখ কান সর্বদাই খোলা রাখতে হবে। একেই তো একটু ঘাবড়েই ছিলাম, তার উপর অলোকেশের এই শেষের কথাটা শুনেই পিলে চমকে উঠল। ও হ্যাঁ, দেখো কথায় কথায় কাজের কথা বলাই হয়নি, আগেরবারের মতো এবারও অলোকেশই দায়িত্বটা নিয়েছে। আমার নাকের তলায় একটা কালো কুচকুচে গোফ যুক্ত হয়েছে, পরনে মলিন পাঞ্জাবি পায়জামা, পরিচয় বেনি মাধব বসাক। আমি একজন মধ্যবয়স্ক ব্যক্তি যে কিনা কলকারখানার নাইট শিফটে কাজ করে থাকি, গ্রামের বাসিন্দা, এই কাজের চক্করে নতুন কলকাতায় এসে ওঠা। ঠিক হলো অলোকেশ থাকবে এই বস্তির পার্শ্ববর্তী একটা হোটেলে, ঘর নেওয়াও হয়ে গেছে ইতিমধ্যে। হোটেল থেকে এই বস্তির দূরত্ব হেঁটে মাত্র কয়েক মিনিটের, তাছাড়া বস্তির পাশেই বড় রাস্তার ধারের টেলিফোন বুথ তো আছেই, সেরকম কিছু অসুবিধা হলে হোটেলে ফোন করে অনায়াসেই অলোকেশের সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হবে। আমাদের ট্যাক্সি এসে থামল মহামায়া হোটেলের সামনে। অলোকেশ আর আমি এখানে নেমে পড়লাম, আপাতত এখানেই থাকবো কিছুক্ষণ। জগন্ময় মিত্র, যে কিনা ওই দালাল বলতে পারো যার মাধ্যমে আমরা এই বস্তিতে ঘরটা ভাড়া নিচ্ছি, উনি এলে আমি ওনার সাথেই পৌঁছে যাব বস্তিতে। অলোকেশ এখানে এতটাই সাবধানতা অবলম্বন করেছে যে আমি অর্থাৎ বেনিমাধব বসাক হয়েই ফোন করে জগন্ময় মিত্রের সাথে কথা বলেছি সহদেবের থাকার ঘরটা ভাড়া নেওয়ার জন্য। শোনো ভালো করে, এটা মাথায় রাখবে, যা হোক করে তোমাকে ওই সহদেবের ঘরটাই নিতে হবে। উনি হয়তো আরও অন্য দু একটা ঘরও দেখাবেন, কিন্তু তুমি কোনো একটা বাহানা দিয়ে শেষে ওই ঘরটাতেই আসবে। মনে আছে তো, বস্তির পশ্চিম দিয়ে ঢুকলে দ্বিতীয় ঘরটা, দরমার দেওয়াল আর টিনের ছাউনি দেওয়া, এখানে একটা ঘর, ওই ওটাই তোমায় নিতে হবে যাই হোক করে। আরও আধ ঘন্টা পর এলেন জগন্ময়বাবু। আচ্ছা, আপনি বেনিমাধব ঘোষাল? হ্যাঁ, আগে হ্যাঁ আমার সাথেই কথা হয়েছিল আপনার। তা এর আগে কোনো দিনও থাকা হয়েছে বস্তিতে? না, আগে গ্রামে নিজের পৈতৃক বাড়িতে থাকতাম, গ্রামের দিকে আর কোথায়। বুঝলাম, কোনো অসুবিধে হবে না, একেবারে ভালো জায়গাতেই ঘর দেব আপনাকে। মনে মনে নিজেকেই বাহবা দিতে লাগলাম, এই না হলে অভিনয়, মঞ্চে এরকমটা করে দেখাতে পারলে লোকে হাততালিতে কান ঝালাপালা করে দিত নিশ্চয়ই। জগন্ময়বাবু নিজের গাড়ি করেই এসেছিলেন, ওতেই তুলে নিলেন আমাকেও। ব্যবহার বেশ ভালোই ভদ্রলোকের, আচার ব্যবহার কিংবা বেশভূষায় কোনো দিক থেকেই ওনাকে দালাল টাইপের বলে মনে হয় না। অবশ্য বলাও যায় না কিছু, অলোকেশের সঙ্গে থাকার সুবাদে এরকম ঢের দেখা গেছে, কত সরল সাদা সিদে লাগা মানুষই দোষী হয়েছে শেষ পর্যন্ত। আর যাকে দেখে বেশ একটু খটোমটো জটিল কিংবা পেঁচালো বলে মনে হচ্ছিল, সেই আসলে সরল সাদাসিদ মনের দেখা গেছে। কি ভাবছেন, কি এটা কেমন, এই এক সপ্তাহ হলো ফাঁকা হয়েছে, এটা বেশ ভালো হবে এই ঘরটা আপনার জন্য। এক এনে ঘর, অন্য ঘরগুলো লাগোয়া না হওয়ায় আশেপাশের লোকজন বিরক্ত করতে আসবে না যখন তখন। এ তো মেঘনা চাইতেই জল, এরকমটা হবে ভাবিনি কখনোই। আমি এখন ওই সহদেবের ঘরটার সামনেই দাঁড়িয়ে, আর জগন্ময় বাবুই কিনা সাদাসাদি করছেন আমাকে এই ঘরটা নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো হবে এটা। আমার মতে আপনার জন্য এই ঘরটাই সেরা হবে, আরও দুটো ঘর আছে, দেখে আসবেন নাকি? কেটে গেছে বেশ কিছুক্ষণ, জগন্ময়বাবু ঘর দেখিয়ে সমস্ত কিছু বুঝিয়ে চলে গেছেন। অলোকেশ ঠিকই বলেছিল, আমাকে নিয়ে অন্যান্য বস্তিবাসীদের প্রবল কৌতূহল লক্ষ্য করলাম। একজন নতুন ভাড়াটে এসেছে ওই খুন হয়ে যাওয়া ঘরটাতেই,
এই কথাটা ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে বস্তিময়। এর মধ্যেই একজন মধ্যবয়স্কা মহিলা উঁকি ঝুঁকি মেরে গেছেন বেশ কয়েকবার। যেই যাচ্ছে এই ঘরের সামনে দিয়ে আমাকে একবার দেখে দিতে পারলে যেন ভালো হয়, অথচ কেউ সাহস করে এগিয়েও আসছে না কথা বলতে। কিছু পোশাক আশাক, বাসনপত্র, একটা তিন সেলের টর্চ, একগোছা মোমবাতি দেশলাই ও আমার গল্প লেখার ডায়েরি আর কলম, এই সমস্তই জিনিসপত্র সঙ্গে এনেছিলাম। ওগুলোকে ব্যাগ থেকে বার করে গুছিয়ে রাখলাম এক এক করে। যাই হোক, আগামী দু তিন দিনের জন্য এটাই আমার বাসস্থান। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হাতের কাছে রাখতে হবে বই কি। সব কিছু গোছগাছের পর ঠিক করলাম এবার একটু বাইরে বেরিয়ে প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করা যাক, যদি কিছু নতুন তথ্য পাওয়া যায়। বেরোবার উপক্রম করছি এমন সময় একটা হালকা হইচই শোনা গেল। কি হলো আবার? ওরা কি আবার জানতে পেরে গেছে নাকি যে আমি অলোকেশের সঙ্গী, পুলিশের সাথে যোগসূত্র আছে আমার? কি জানি বাবা, আমার ছদ্মবেশ কি তাহলে ধরা পড়ে গেল নাকি? কান পেতে শুনলাম, না এগুলা অলোকেশের না হয়ে যায় না, কি যে করেও বুঝি না। এই বললো এখানে এসে দেখা করতে ধরা পড়ে গেলে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে, ওই জন্যই এখানে আমার সাথে না থেকে হোটেল ভাড়া নেওয়া। আবার এসবের পরেও আবার কি করছে এখানে, বুঝতে পারলাম না কিছু। আজ আমাকে দেখছি মার খাইয়েই ছাড়বে এই গোয়েন্দা ভদ্রলোক। তড়িঘড়ি গায়ে পাঞ্জাবিখানা গলিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই একটা ভিড় লক্ষ্য করা গেল। ভিড়ের মাঝে অলোকেশকে দাঁড়িয়ে সমানে চিৎকার করে যেতে দেখলাম। কই, এর আগে তো ওকে এরকম চিৎকার করে কথা বলতে দেখিনি। একবার ভাবলাম যাই, ওকে সামলানো দরকার, কিন্তু পরক্ষণেই ওর কিছু কথা কানে আসতে বুঝলাম, না এ তো অলোকেশ নয়, এ হলো কালকের ওই পাওনাদার যে কিনা গতকাল তাগাদায় এসেছিল সহদেবের কাছে। না না, আমি অত কিছু বুঝি না, কাল কেন আমায় বলা হলো না সহদেব এখানেই থাকে? আজ বাক্কা খবর নিয়ে এসেছি, টাকা আজ আমি নিয়ে যাবই। আরে ও তো এক সপ্তাহ আগেই মারা গেছেন, তুমি যার কথা বলছো উনি। হ্যাঁ আচ্ছা, তাই বুঝি, এখন আমার মারা গেলেন উনি হঠাৎ করে? হ্যাঁ, তা কীভাবে মারা গেলেন শুনি, আর মারা গেলেই বা আমাকে মিথ্যা কথা কেন বলা হলো ও ওখানে থাকতো না বলে? আরে থাকতো না কে বলেছে তোমায়? থাকতো তো এই বস্তিতেই থাকতো, কিন্তু সে তো আর এখন নেই, মানে বেঁচে নেই। প্রথমে শুনলাম থাকতোই না, আজ শুনলাম থাকতো কিন্তু মারা গেছে, এরপর এবার এসে নিশ্চয়ই শুনবো হ্যাঁ সহদেব বেঁচেই আছে, যত্তর সব। অলোকেশের এরকম হাবভাব দেখে ওকে কিছুতেই নিরস্ত করা যাবে না বুঝতে পেরে এবার এক এক করে প্রায় সকলে যে যার কাজে চলে গেল। আমি আজ একটা না একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কই, কোথায় সহদেব? কোন ঘরটা সহদেবের? অলোকেশের চেল্লামেল্লিতে পাশের এক বয়স্ক বৃদ্ধা বেরিয়ে এসেছিলেন, উনি অলোকেশকে এই ঘরটা দেখিয়ে দিলেন। অলোকেশও দেখি পা ঠুকে ঠুকে এগিয়ে আসতে লাগলো এদিকেই। কি বাবা করছে এটা কি? এরপর আমাকে তো এরকম যে কিছু করতে পারে সেসব মধ্যে কিছুই বলেনি, এখন আমি কি করব? আরে অলোকেশ, তুমি বলে জড়িয়ে ধরবো নাকি চিনি না এমন ভান করে ওর মতোই চিৎকার করে উঠবো? কিছুই ঠিক করে উঠতে পারলাম না। যাক, আমাকে কিছুই করতে হলো না, অলোকেশই বলে উঠল, কিচ্ছু বলো না, একদম চুপ করে থাকো, বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। এরপর কণ্ঠস্বর আবার আগের মতোই সপ্তমে চড়িয়ে বলল, এই আপনি কে মশাই? হ্যাঁ সহদেব বাবু কোথায়, কোথায় লুকিয়ে রেখেছেন ওনাকে? এরপর নাটকীয়ভাবে কিছুক্ষণ থেমে যায়, কয়েকটা সেকেন্ড চুপ করে থাকার পর আবারও চিৎকার করে ওঠে, চিনি না মানে কি? হ্যাঁ থাকছেন ওনারই ঘরে, আবার বলছেন চিনি না, দাঁড়ান তো দেখি বলে অলোকেশ রীতিমতো আমাকে ঠেলে ঘরে ঢুকে এলো। আর কিছু না বুঝে আমি ওর পিছু নিলাম, যথাসম্ভব নিম্নস্বরে বলে উঠলাম, এই ব্যাপার কি, এসব কি ব্যাপার? সবই বুঝে যাবে, এই নাও। অলোকেশ ওর পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ সকলের অজান্তে চালান করে দিল পাশের টেবিলে, তারপর আবার শুরু করে দিল ওই নাটক। দেখি না আর কতদিন এরকম পালিয়ে পালিয়ে বেড়াতে পারে ও, ওটাকে আমি নিয়েই ছাড়ব, আমার দ্বারা না হয় আসল লোকই আসবে না হয়, তখন টাকা বার করা ছাড়া আর কোনো ছাড়া থাকবে না কিন্তু কোনো, বুঝবে টেলা কত ধানে কত চাল এমনিই বুঝতে পেরে যাবে তখন। অলোকেশ প্রস্থান করেছে মিনিটখানেক হবে, ভাবলাম এই সুযোগ, এখন কথাবার্তা শুরু করার মতো কিছু একটা বিষয় পাওয়া গেছে, ওটাকে কাজে লাগানো দরকার। বাইরে প্রায় সকলেই যে যার কাজে ব্যস্ত হয়ে গেলেও ওই বৃদ্ধা যে কিনা অলোকেশকে ঘরটা দেখিয়ে দিয়েছিল উনি এখন বেশ কিছুটা কৌতূহলী চাহনিতেই তাকিয়ে এদিকে। আমি এগিয়ে গেলাম, আচ্ছা ব্যাপার কি বলুন তো, ই বলদেব না সহদেব কী সব বলছিল না, তাই সহদেবটা কে? আমি তো এই আজ এলাম এখানে, শুধু শুধু আমার কাছে এসে
জানো না বুঝি বাবা, তাই বলি জেনে শুনে কেউ কেন থাকতে যাবে এই ঘরে? কেন বলুন তো, এই ঘরে থাকতে কি সমস্যা? আর এই ঘরের সাথে সহদেব না কি একটা বলল, ওরই বা কি সম্পর্ক? আমি তোমার মায়ের বয়সী, আমি বলছি বাবা এ ঘর ছেড়ে তুমি চলে যাও, এ ঘর ভালো না। ওই ভদ্রলোক যে সহদেবের খোঁজ করেছিলেন, ও গত সপ্তাহে খুন হয়। খুন কথাটা উচ্চারণ করেই হঠাৎ কেমন যেন বিচলিত হয়ে উঠলেন বৃদ্ধা, জিভ কেটে উঠে ব্যস্ত হয়ে পড়েন এই ঘর ছেড়ে চলে যাবার জন্য। বলেন কি একেবারে খুন? এবার যেন কিছুটা রেগেই ওঠেন বৃদ্ধা। তা খুন না আত্মহত্যা, সে নিয়ে তোমারও তো মাথা ব্যথা কিসের শুনি? রোজ রোজ এটা সেটা ঝামেলা, যদি পছন্দ হয়ে থাকে তো থেকে যাও, বারণ কে করেছে বাপু? উঠে পড়েন বৃদ্ধা, কোমর বেঁকিয়ে এক পা টেনে যত দ্রুত যাওয়া যায় তত ভালো, এরকম ভাব নিয়ে একবার এদিক ওদিক দেখে নিয়ে গজ গজ করতে করতে বেরিয়ে গেলেন ঘর থেকে। আর পারি না বাপু, মোড়েও নিস্তার দিল না গো, আমার হয়েছে যত জ্বালা, আর পারি না বাপু, আর পারি না। যাব বাবা, কি হলো ব্যাপারটা, এত রেগে যাওয়ার মতো কি বলা হলো? অলোকেশ তো বলেছিল বাঙালি জাতি পরচর্চায় সবসময়ই নাকি প্রবল আগ্রহী, এটাই কি তাহলে আগ্রহের নমুনা? সবশেষে তাই ওই বৃদ্ধার মতোই আমারও বলতে ইচ্ছে হলো, আর পারি না বাবু, আর পারি না। এইসব ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটির মাঝে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। দুপুরে খাওয়ার সময় এগিয়ে এলো, খাবার বাড়ি থেকেই আনা হয়েছিল, রাখহরি সকাল সকাল উঠে নিজে হাতে রেঁধে দিয়েছিল আমার আর অলোকেশের জন্য। পুঁটুলিটা থেকে টিফিন কৌটোগুলো বার করছি তখনই একটা অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম, নমস্কার নমস্কার। ঘুরে দেখি ভদ্রলোক একা নন, যথাসম্ভব নিজের স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। তা বলছিলাম এই বস্তিরই বাসিন্দা বুঝি আপনারা, আসুন না ঘরে এসে বসুন। ঘরে আসবাবপত্র বলতে তক্তপোষ ছাড়া কিছুই নেই, তাই বিছানার চাদরটা টেনে টুনে পরিপাটি করে ওনাদের বসতে বললাম। এটা একটু তুলে রাখুন তো। বাবা এগুলো আবার কেন? আজই এসে উঠেছেন, তার উপর একা মানুষ, কখনই বা রান্নাবান্না করবেন আর কখনই বা খাবেন, তাই আমার গিন্নি বলল। এইসবের কি দরকার ছিল, আমি তো খাবার মুখ ফসকে বলেই ফেলেছিলাম বাড়ি থেকে রাখহরির রেঁধে দেওয়া রান্নার কথাটা। শেষে আমার পরিচয়ের কথা মনে পড়ল, আমি যে এখন বেনিমাধব বসাক, রাধুনি তো দূরের কথা, আমি এখন ঘর বাড়িহীন। সামলে নিলাম নিজেকে, কথাটা ঘুরিয়ে দিলাম একটু, আমি তো খাবার হোটেল থেকেই নিয়ে এসেছি সকালবেলা। তা হোক, ওই হোটেলের বাসি খাবার তো আর খেতে হয় না, রাখুন তো এটা, বলে ভদ্রমহিলা জোর করে খাবারের পাত্রটা ধরিয়ে দিলেন আমার হাতে। আর কি করা, মুখের উপর বারণ করাও তো আর যায় না। আর তাছাড়া সত্যি কথা বলতে ভদ্রমহিলার আনা খাবার থেকে যেরকম সুস্বাদু ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, ওটাকে আর ফিরিয়ে দিতে মন চাইল না। এরপর কিছুক্ষণ এটা সেটা কথাবার্তার পর এমন একটা সময় আসলো আমরা সকলেই বেশ চুপচাপ হয়ে পড়লাম। কতক্ষণ আর দুজন অচেনা ব্যক্তির সঙ্গে আলাপচারিতা চালিয়ে যাওয়া সম্ভব? বেশ অস্বস্তিকরই হয়ে উঠেছিল পরিস্থিতিটা। এরকম বেশ কিছুক্ষণ চোখাচোখি হলেই হাসি পাস করার মাধ্যমে খিঠে গেল। আমি ভাবলাম না, এবার কিছু একটা বলা দরকার, এভাবে মুখ বুঝে বসে থাকায় ওনারাও আমাকে হয়তো অহংকারী ভেবে নিতে পারে। কিন্তু কি বলবো, আজ আবহাওয়াটা বেশ ভালো, বৃষ্টি আসতে পারে হয়তো কিছুক্ষণের মধ্যে, এরকমই কিছু বলি না হয়, একেবারে ওই সহদেবের প্রসঙ্গটাই তুলব নাকি? হ্যাঁ, ওটাই বরঞ্চ কাজের কাজ হবে। কিন্তু এনারা আবার রেগে যাবেন না তো পূর্বের ওই বৃদ্ধার মতো? ভেবে চিনতে কিছুই ঠিক করে উঠতে পারছি না। তখন লক্ষ্য করলাম ভদ্রমহিলা কিছু একটা ইশারা করতে চাইছেন ওনার স্বামীকে। প্রথমেই মুখভঙ্গিতে কিছু বলার চেষ্টা করা হলো, কিন্তু ওতে যখন কাজ হলো না তখন মহিলা একটু যেন রেগেই উঠলেন। কোনোই এর একটা গুঁতো দিয়ে ভদ্রলোককে বললেন, ব্যাপার কি? আমি যে ওদের এসব কাণ্ডকারখানা লক্ষ্য করছি সমস্তটা, সে বিষয়ে কিছুমাত্র টের পাননি ওই স্বামী স্ত্রী ভদ্রলোক। স্ত্রীর গুঁতোর খেয়ে এবার সত্যি কিছু যেন মনে পড়ে গেল ভদ্রলোকের, একটু তুতলিয়ে বলে উঠলেন, বলছি মা কি আপনাকে ওই সহদেবের ব্যাপারে কিছু বলেছিল? মা বলতে? যে বৃদ্ধা আপনার সাথে বসে কথা বলছিলেন ওনার কথাই বলছে হোক।
বৃদ্ধা আমার শাশুড়ি হন। ও আচ্ছা আচ্ছা, তা উনি কি কিছু বলেছিলেন? হ্যাঁ, না না, ওই বিষয়ে তো সেরকম কোনো কথাবার্তা হয়নি। আরে জানেন তো, ওনার মাথাটা আসলে একটু খারাপ। বলে ভদ্রমহিলা সেই আগের মতোই কোনোই এর গুতো দিলেন স্বামী মহাশয়কে। এই বলো না তুমি। হ্যাঁ, আসলে এই মাথা খারাপ, কখন কি দেখতে কি দেখে ফেলেছেন। কি দেখে ফেলেছেন? সুনির্মল তুতলিয়ে কি একটা বলতে চাচ্ছিল, কিন্তু স্ত্রী মহাশয়ের রক্তচক্ষু দেখে মাঝপথেই থেবে গেলেন। ওই কিছুই নয়, পাগলের প্রলাপ সব আর কি। বাদ দিন তো ওসব, খাবারটা গরম আছে, এক্ষুনি খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। আর দুপুরও তো বেশ হলো, আমরা চললাম, খেয়ে নিন আপনি। আর ওই বুড়ির কথায় অত কান দেবেন না, কখন যে কি বলে। হাসি মুখে স্বামী স্ত্রী বিদায় নিলেন। কিছু একটা গোলযোগ নিশ্চয়ই আছে। বৃদ্ধাকে কিছু দেখে ফেলেছিলেন তাহলে? কি দেখে ফেলেছিলেন? সহদেবকে খুন হতে কি? খেয়ে দিয়ে একটু পিঠটা ঠেকিয়েছিলাম বিছানায়, তখনই খেয়াল হলো ব্যাপারটায়। দেখেছো, এত সব কিছুর মাঝে অলোকেশের দেওয়া চিঠিটাই তো পড়া হয়ে ওঠেনি। তাড়াতাড়ি উঠে চিঠিটা খুলে বসে পড়ি পড়তে। অলোকেশ কী লিখেছে দেখা দরকার। আমি এই জিনিসটা সম্পূর্ণটাই করলাম তোমার সুবিধার্থে। ভাবলাম এমনিতে পরিচয় করে কথাবার্তা এগোতে হয়তো বেশ কিছুটা সময় লেগে যেতে পারে, কিন্তু আমি গিয়ে যদি একবার ঘটিয়ে দিয়ে আসি ব্যাপারটা, তাহলে দেখবে একের পর এক নতুন তথ্য জানা যাবে অনায়াসে। অন্তত পরিচয়ের বাহানা তো একটা খুঁজে পাবো কমসে কম। হ্যাঁ, এবার যদি ভাগ্য একদমই খারাপ হয়, যদি বস্তির কেউই কিছু জেনে না থাকে এই বিষয়ে, তা আলাদা ব্যাপার। যদিও এরকমটা হওয়ার আশঙ্কা খুবই কম। যাক, আর একটা কথা, রাত 8টার কাছাকাছি হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ো বস্তি থেকে, চলে এসো হোটেলে। এমনিতেই তোমার মানে অর্থাৎ বেনিমাধব বসাকের নাইট ডিউটি, কেউ কোনো সন্দেহ করবে না দেখলেও। রাতটা ওখানে কাটানো মোটেই নিরাপদ নয়। তাছাড়া আর যা নতুন কিছু তথ্য পাওয়া যাবে তোমার মাধ্যমে ওগুলোই শোনা যাবে বসে। বেস্ট অফ লাক। অলোকেশকে দেখলাম সেই আগের মতোই আশাবাদী। হ্যাঁ, কিছু যে নতুন জানা যায়নি তা বললেও ভুল বলা হবে, কিন্তু জানা তথ্য পর্যাপ্ত নয়। অলোকেশের কথায় অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো অর্ধ তথ্য অনেক সময় হয়েছে একেবারে ভুল পথে এগোনোর ক্ষেত্রে পর্যাপ্ত। তথ্য সম্পূর্ণ না হলে তা আদৌ কোনো কাজেরই নয়। আচ্ছা, বাইরে থেকে কাউকে ঝগড়া করতে হঠাৎ শোনা যাচ্ছে, না এটা তো অলোকেশ নয়, কিন্তু গলা বেশ চেনা চেনা লাগছে। হ্যাঁ, সুনির্মল আর ওনার স্ত্রী বটে। তর্কের কোনো কথাবার্তা তো শুনতে বা বুঝতে পারছি না ভালোভাবে, তবে বারবার সুনির্মল বাবুর স্ত্রীর গলাটা ভালোই বোঝা যাচ্ছিল। উনি বারবার ওনার স্বামীকে ওনার কণ্ঠস্বর কমিয়ে কথা বলার জন্য বলে যাচ্ছিলেন, পরে নিজের উপদেশ নিজেই ভুলে বসছিলেন এবং মাঝে মাঝেই চিৎকার করে কথা বলে উঠছিলেন। বাইরে বেরিয়ে দেখি সুনির্মল বাবুর বাড়ির বাইরে দু একজন লোকও এসে জমা হয়েছে ইতিমধ্যে। লোকের বাড়ির অশান্তি দেখে নিজেদের মধ্যেই আলাদাই আলোচনা সভা খুলে বসেছেন সকলে। একবার এ মতামত দিচ্ছে, একবার ও। ভাবলাম এই সুযোগে ওদের পরচর্চায় যোগ দিয়ে যদি স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা জানা যায়। আজ দুপুরের ব্যবহারটা ওনাদের কেমন একটা সন্দেহজনক লেগেছিল আমার। আমি দুরু দুরু বুকে এক পা এক পা করে এগিয়ে গেলাম আলোচনা সভার দিকে। আচ্ছা, কি ব্যাপার বলুন তো, হঠাৎ ঝগড়া কি নিয়ে লাগলো? কিন্তু অবাক কাণ্ড, কেউ তো কিছুই বললই না মুখে, তার উপর কেমন একটা মুখভঙ্গি করে যে যার কাজে ফিরে গেল হঠাৎই। না, বলতেই হয়, এই বস্তির লোকদের ধাত বেশ গোলমেলে। কোনো কাজে কোনো কথার যে কিরূপ প্রতিক্রিয়া হবে বোঝা সত্যিই মুশকিল। আমি শতভাগ নিশ্চিত যে এখানেই আমার জায়গায় যদি স্বয়ং গোয়েন্দা অলোকেশও থাকত, এসব দেখে নিশ্চয়ই অবাক হয়ে উঠত। যাক, এখন আর ব্যাপারটাকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। আজকের সমস্ত পরিস্থিতি অলোকেশকে আগে জানানো দরকার। এসব সম্পর্কে ওর কি মতামত সেই সব জেনে তারপর না হয় এগোনো যাবে, কারণ এখনকার পরিস্থিতি আগের থেকে বেশ আলাদা। অযথা তাড়াহুড়া করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিতে চাই না। শুনলে তো সব, কি বুঝছো তারপর? বোঝার আর কি আছে, আমাদের প্ল্যানটা পুরোপুরি ফ্লপ হয়ে গেছে বন্ধু। তুমি যে সত্যজিৎ রায় বেনিমাধব বসাক নও, আশা করি ওটা খুনি বা খুনের প্রত্যক্ষদর্শীরা আগে থেকেই জেনে গেছে কোনোভাবে, কিংবা তা না হলেও তোমার প্রতি কোনো বিশেষ কারণে সন্দেহ অবশ্যই জন্মেছে ওদের। তুমি যেরকমটা বললে প্রায় সমস্ত বস্তিবাসীরা তোমার আসল পরিচয় জেনে গিয়ে থাকলেও অবাক হব না। বলো কি, কিন্তু আমি তো সেরকম কিছু বুঝলাম না। আচ্ছা মনে করে দেখো, তুমি যে বেনিমাধব বসাক, এ কথা কি ওই বস্তির কাউকে বলেছিলে পূর্বে? কই না তো।
পরিচয় হলো না কারোর সাথে, তো কাউকে মানে আমার নাম বলার তো প্রশ্নই ওঠে না। অলোকেশ, ওখানে আমি কেবলমাত্র সন্দেহ করেছি ওই স্বামী স্ত্রীকে, ওরা আমাকে করেনি সন্দেহটা। হ্যাঁ, তোমার প্রথম কথাটা সত্যি হলেও হতে পারে, ওনারা তোমার ছদ্মবেশী নাম শুনে থাকবে হয়তো কোথাও। কিন্তু বন্ধু, আমার যদি তোমার সম্পর্কে কোনোরূপ আগ্রহই থাকবে না, আমার তো মনে হয় না তাহলে আমি অচেনা কোনো ব্যক্তির নাম জানতে যাব বলে। আর তোমার সম্পর্কে আমার এক্ষেত্রে আগ্রহ আছে, অর্থাৎ 90% সুযোগ আছে আমি তোমাকে সন্দেহ করছি। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু এই অলোকেশ, তুমিও কি আমার মতোই ওই স্বামী স্ত্রীকেই খুনি হতে পারে বলে সন্দেহ করছো? মানতেই হয় সত্যজিৎ, তুমি এই কেসেতে বেশ ভালোই কাজ করছো। সম্ভব ওদের দুজনের মধ্যে কোনো একজন কিংবা দুজন খুনি হওয়া সম্ভব, এরকম সুযোগ তো আছেই। তবে এরকমটাও হতে পারে, হয়তো ওরা কেউই খুনি নয়, হয়তো খুনি কে সেটা সে জেনে থাকবে, কোনো ব্যক্তিগত স্বার্থে হয়তো জেনে বুঝে মুখ বুঝে থাকছে, চাইছে না যে প্রকৃত খুনি ধরা পড়ে কোনোভাবে। আর আমি নিশ্চিত ওই বৃদ্ধাও নিশ্চয়ই অবগত আছে খুনির পরিচয়ের ব্যাপারে। দুই স্বামী স্ত্রী ধারণা করেছিল যে বৃদ্ধ হয়তো বলেও দিতে পারে ভুল করে ওই খুনির পরিচয় সম্পর্কে, তাই হয়তো খুনিকে কিংবা খুনিদের বাঁচাতে কিংবা নিজেদের পিঠ বাঁচাতে তোমার কাছে খাবার দাবার ছুতো এসে বৃদ্ধাকে মানসিক ভারসাম্যহীন সাজানোর চেষ্টা করে গেছে। এই তাহলে কি কেস সমাধান হয়ে গেল প্রায়? হ্যাঁ, সমাধান হলো বলতে পারো, তবে আবার বলা যায় না কিছু, এটা সব কিছুর সূচনাও হতে পারে। না, সারাদিন আজ যা ধকল গেল, শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে। আজ দুপুরের খাদ্যটি জিহ্বার মধ্যে বেশ আমোদের কারণ হয়ে থাকলেও আমার পাকস্থলী মহাশয়ের জন্য এমনটা মোটেই হয়ে ওঠেনি। সব মিলিয়ে এখন বেশ কাবু হয়ে পড়েছি বলা যায়। আজ রাতে আর কথাবার্তা নয়, কেসে পরবর্তীকালে যা হবে দেখা যাবে। কাল তো এমনিই বেণীমাধব বসাককে বস্তিতে যেতেই হচ্ছে, এখন ওসব চিন্তা না হয় থাক, একটু মন ভরে ঘুমিয়ে নেওয়াটা এখন খুবই দরকার। পরের দিন সকালবেলা, আজও অন্য সাধারণ দিনের মতোই বিছানা ছাড়তে একটু দেরি হয়ে গেল। এতক্ষণে ওদিকে বেণীমাধব বসাকের নাইট ডিউটি শেষ হয়ে পরের শিফট শুরু হয়ে যাওয়ার কথা। কেন, যাবার দরকার নেই কেন হঠাৎ? ওরা আমাকে সন্দেহ করছে এই জন্য? তৈরি হয়ে নাও ঝটপট, সামন্তবাবু এলেন বলে। সামন্তবাবু আসছেন? এই তা বলছি, আমরা যাচ্ছি বা কোথায় এই সাত সকালে তৈরি হয়ে? কেন, কাল যেখানে কাটিয়ে এলে সারাদিনটা ওখানেই। বস্তিতে তুমিও যাচ্ছ নাকি? আজও কি কালকের মতোই ওই ঝামেলা শুরু করার ধান্দা আছে নাকি? হ্যাঁ, আজ সামন্তবাবু কি সামিল হচ্ছে নাকি তোমার ওই যাত্রাপালায়? হ্যাঁ, সামিল তো হচ্ছেনই যাত্রাপালায়, আর আজও কালকের মতোই ঝামেলা হবে যদিও, কিন্তু আজ একটু ভিন্নতা থাকবে ব্যাপারটায়। কীরকম? আজ বেণীমাধব বসাক কিংবা ওই নামহীন ওই পাওনাদারের ছুটি, আজ অলোকেশ আর সত্যজিৎ স্বয়ং যাচ্ছেন ঘটনাস্থলে স্বমহিমায়। বলো কি, ব্যাপার বেশ গুরুতর। কালকের ওই বৃদ্ধাকে মনে আছে কি? শরীরবল বাবুর মা, উনি আর বেঁচে নেই, কাল রাতেই উনি খুন হয়েছেন। হ্যাঁ, খুন হয়েছেন ঠিক সহদেব যেভাবে খুন হয়েছিল ওইভাবেই, অর্থাৎ অলোকেশ আগাগোড়াই সঠিক ছিল। সহদেবের ঘটনাটা খুনই ছিল, কোনো আত্মহত্যা নয়। আর একইভাবে ঘটে যাওয়া এই আরও একটা মর্মান্তিক মৃত্যুই এসবের সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, কি মনে হচ্ছে বলো তো, এই কাজটা কে করে থাকতে পারে? করতে তো পারে অনেকেই, এক্ষেত্রে বস্তির লোকেদের উপর সন্দেহটা যাচ্ছে আপাতত। আর সুনির্মল বাবা জীবন এবং ওনার স্ত্রী বৃদ্ধার নিজের ছেলে ও বৌমা, এদের পক্ষেও ঘটনাটা ঘটানো অসম্ভব নয়, বরঞ্চ সেরকমভাবে দেখলে বুঝতে পারবে ওই খুনটার প্রকৃত মোটিভ এনাদের কাছেই ছিল। হ্যাঁ, কিছুই বিশ্বাস নেই, এখন তো এইসব হামেশাই ঘটে চলেছে। কেন, এই কেসটাতেই তো দেখা গেল নিজের বাবাই ছেলের খুনি, এক্ষেত্রে না হয় উল্টোটাই ঘটেছে। এই কিছুক্ষণ আগেই সামন্তবাবু এসে হাজির হয়েছেন, ওনার সাথেই আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তো ফরেন্সিক রিপোর্টটা মোটামুটি কখন পাওয়া যেতে পারে? তাও দুপুর নাগাদ ধরে রাখো। ও হ্যাঁ, এই ভালো কথা, এই তোমার কথায় সুনির্মল বাবুর ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে বিশাল একটা সূত্র পাওয়া গেছে, বুঝলে? কীরকম? সুনির্মল বাবু কোথায় কাজ করতেন বলতে পারো? কোনো ডিসপেন্সারি কিংবা ওই ধরনের কিছুতে, যেখান থেকে খুব সহজেই খুন করার জন্য এই দুর্লভ ওষুধটা হাসিল করা সম্ভব হতে পারে, কোনো প্রেসক্রিপশন ছাড়া? দূর অলোকেশ, তুমি না, ভাবলাম একেবারে খবরটা দিয়ে তোমাকে তাক লাগিয়ে দেবো। ঠিকই ধরেছ, ভদ্রলোক চৌমাথা মোড়ের এক ডিসপেন্সারিতে কাজ করি। বেশ বেশ, তাহলে সুনির্মল বাবাজির কাছে মোটিভও ছিল খুনের, আর সম্পূর্ণ অবকাশও ছিল। আমি অবশ্যই এই দ্বিতীয় খুনটার কথাই বলছি এখানে।
প্রথম খুন অর্থাৎ সহদেবের ব্যাপারটা দেখলে এখনও উপযুক্ত মোটিভ খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কিন্তু হ্যাঁ, ও ক্ষেত্রেও খুন করার সুযোগ তো ছিলই ওনার কাছে। আচ্ছা, এই ডিসপেন্সারির ব্যাপারটা কি বলো তো, মানে এই কেসে এটার প্রসঙ্গ তো আগে শুনিনি। ব্যাপার হচ্ছে কিছুটা এইরকম, যেটা সম্পর্কে আমি কিছুক্ষণ আগেই অবগত হয়েছি। সহদেব যে বিষের প্রভাবে মারা গিয়েছিল সেটা কোনো সহজলভ্য বা পরিচিত কোনো বিষ ছিল না। আরও ভালো বলতে গেলে ওটা প্রকৃতপক্ষে কোনো বিষই ছিল না, এক প্রকার দুরারোগ্য চর্মরোগে প্রয়োজন হয় এই ওষুধের। ক্ষতস্থানে লাগালে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করলেও যদি কোনোভাবে ওটা খেয়ে ফেলে তা মারাত্মক বিষের মতোই আচরণ করে থাকে। আর ডিসপেন্সারিতে খুব সাধারণভাবেই ওই ওষুধের লভ্যতা থাকায় এবং সুনির্মলবাবুকেও ওই রকম এক ডিসপেন্সারিতে কাজ করার কথা জানা যাওয়ায় স্বাভাবিকভাবেই ভদ্রলোকের খুনি হওয়ার সন্দেহটা আরও কিছুটা পাকাপোক্ত হয়ে যায়। আচ্ছা, ওই সহদেবের কোনোভাবে ওই চর্মরোগ ছিল না তো, মানে হয়তো ভুলবশত কোনোভাবে? না, সেই রকম হলে তো পোস্টমর্টেম নিশ্চয়ই ধরা পড়ে যেত। কিন্তু একটা ব্যাপারে একটু বেশি খটকা লাগছে। অলোকেশ আরও কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু ওর কথা সম্পূর্ণ হলো না। হোটেলের এক সার্ভিস বয়ের কণ্ঠস্বর পাওয়া গেল দরজার বাইরে থেকে। স্যার, এই সুনির্মল ঘোষ নামে একজন দেখা করতে চাইছেন অলোকেশবাবুর সাথে। না, আজ সকাল থেকে দেখছি একের পর এক অবাক করা ঘটনা ঘটে চলেছে। প্রথমে বিছানা ছেড়েই শুনলাম কাল পরিচিত হওয়া সেই বৃদ্ধা হঠাৎই খুন হয়েছেন, আর তারপর এতক্ষণ ধরে আমরা যাকে প্রাইম সাসপেক্ট বানাচ্ছিলাম অর্থাৎ বৃদ্ধার পুত্র সুনির্মল, সে কিনা খোদ হাজির হয়ে গেল একেবারে। আর এটার সাথেই অলোকেশ আরেকবার সঠিক প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ সুনির্মল বাবু শুধুমাত্র আমাকে সন্দেহ করছিলেন তাই নন, আমি যে অলোকেশের সঙ্গী এটাও জানতেন। তা না হলে এই হোটেলে অলোকেশের উপস্থিতির সম্পর্কে কি করে জানতে পারবে কেউ? সুনির্মল এই আমার ঠিক সামনেই বসে আছেন, কেমন একটা লাগে বই কি ব্যাপারটা। কাল সারাটা দিন ছদ্মবেশে একটা মিথ্যে পরিচয় থেকে ওনার সাথে পরিচয়ের পর হঠাৎই আজ জানতে পারছি সুনির্মলবাবু নাকি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন আমার ছদ্মবেশের ব্যাপারটা, আর এখন সেই মানুষটাই একেবারে আমার সামনে বসে। আমার অস্বস্তিটা বোধহয় বাইরে থেকে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছিল। শেষে সুনির্মলবাবুই নিজে থেকে বলে উঠলেন, না না সত্যজিৎবাবু, আপনাকে কালকের ব্যাপারের জন্য লজ্জিত হতে হবে না। দেখুন, ওটা তো আপনার এক প্রকার কাজই ছিল বলতে পারেন, নিজের কাজ করেছেন আপনি, ওতে আবার কিসের অন্যায় করে থাকতে পারেন বলুন তো। আমি একটু হেসে উঠলাম হালকাভাবে। আসলে এই পরিস্থিতিতে যে ঠিক কি করণীয় বা কি যে বলা উচিত সেটা ভাবনা চিন্তার পরেও বুঝে উঠতে পারছিলাম না। শুনলাম আপনার মায়ের ব্যাপারটা, এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় আমরা সকলেই খুব দুঃখিত। আর ভাগ্যে যা আছে তাকে আর কে খণ্ডায়। ভদ্রলোকে বেশ ভেঙে পড়তে দেখলাম ওনার মায়ের প্রসঙ্গটা উঠায়। বেশ কিছুক্ষণ সব কিছু একেবারে নিস্তব্ধ রইল, কেউ কোনো কথা বলল না। সকলেই হয়তো অপরপক্ষের আশায় বসেছিল যে উনি কিছু বলবেন। শেষে অলোকেশই বলে উঠল, তা কী ব্যাপারে দেখা করা হঠাৎ? মানে কারণ তো কোনো নিশ্চয়ই আছে এর পেছনে। কি সুনির্মলবাবু, আমি জানি যে আপনারা হয়তো আমাকে ওই সহদেবের হত্যাকারী বলে সন্দেহ করছেন। হ্যাঁ, হয়তো কেন, আলবাত করছি, সন্দেহ করছি। শুধু সহদেব কেন, আপনার মার কি যেন নাম? সুনির্মলবাবু বেশ একটু অবাক হয়ে প্রশ্নসূচক ভঙ্গিতে বলে উঠলেন, সাধনা ঘোষ। আচ্ছা বেশ, তো সুনির্মলবাবু, আমরা শুধু সহদেবের কোণের ব্যাপারেই নয়, সাধনা দেবীর কোণের পেছনেও আপনার হাত আছে কল্পনা করছি। কিন্তু কেন, কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? আপনি বোধহয় আমার আগের কথাটা খুব একটা মন দিয়ে শোনেননি। আমি বলেছিলাম আমরা কল্পনা করছি, অর্থাৎ মানে আমরা সন্দেহ করছি শুধুমাত্র। এবার আপনি যদি প্রকৃত দোষী হয়েই থাকেন, আমার রেপুটেশন অনুযায়ী বলতে পারি খুব বেশি দিন লাগবে না আপনার বিরুদ্ধে আমার প্রমাণ জোগাড় করতে। আর তাই বলছি, দোষী যদি আপনি হয়েই থাকেন প্রকৃতপক্ষে, হ্যাঁ, চিন্তার অবশ্য কারণ তো আছে আপনার সেক্ষেত্রে। জানতাম এরকমই যে কিছু একটা হতে চলেছে, আমি জানতাম। কিন্তু বলে রাখি, আমি কিন্তু খুনি নই, না আমি সহদেবের খুন করেছি আর আর না করেছি মার। আপনি খুনি আর নয়তো আপনি খুনি কে তা ভালোভাবেই জানেন, কিংবা সরাসরি না হলেও পরোক্ষভাবে তো যুক্ত আছেনই খুনির সাথে, নিজের পিট বাঁচাতে কেবল ছুটে এসেছে না যেখানে। কোনো পক্ষ থেকেই আর কোনো কথা শোনা গেল না, সকলেই চুপচাপ দেখে সুনির্মলবাবুও উঠে পড়লেন।
সত্যি সুনির্মল বাবুর মলিন মুখ দেখে তখন বেশ একটু কষ্টই হচ্ছিল। অলোকেশ ওর মুখের উপর এরকমটা না বললেই পারত। বেচারা সদ্য মাকে হারিয়েছে, চোখমুখও শুকিয়ে গেছে একদম। এই কিছুক্ষণ হবে আমরা বস্তি থেকে ফিরেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ তোমরা, কাজ মিটিয়ে আমরাও আবার বাড়ি ফিরে এসেছি। বললে বিশ্বাস করবে না, সুনির্মল বাবু যাওয়ার পর থেকে একটা কথাও মুখ থেকে বার করেনি অলোকেশ। কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না, এখন এই বাড়ি ফিরে শুধুমাত্র জানিয়ে দিলাম একবার। অলোকেশ একবার এটা দেখে ওটা দেখে, কিন্তু কি যে দেখছে বুঝতে পারছিলাম না। আসার সময় আমাকে বাড়িতে ছেড়েই ও যেন কোথায় বেরিয়ে গেল, কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতে শুধু বলেছিল, আরও কিছুটা গভীরে যেতে হবে বন্ধু, এসবের উৎস যে এখান থেকে সেটা বেশ অনেকটা দূর, তোমার আসল পরিচয় জানলো তো জানলো কিভাবে। এই এতক্ষণ বসে আমার পরবর্তী লেখাটা যেটা প্রকাশিত হতে চলেছে ওটার শেষটা লিখছিলাম। অলোকেশ সবে বাড়ি ফিরেছে, ওর মুখে আবার পূর্বের প্রশান্তির ভাবটা ফিরে এসেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কাজে বেরিয়েছিলেন গোয়েন্দাবাবু তা সম্পন্ন হয়েছে ভালো মতোই। এই চরম উত্তেজনার ভাবটা আমি আর সইতে পারছিলাম না। ও কোথায় গিয়েছিল, কেসটা কি অলরেডি সলভড, সুনির মলি কি তাহলে খুনি নাকি সে খুনি নয়, খুনি কে, তাহলে এইরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আজ বহু আশা নিয়ে গিয়েছিলাম বস্তিতে, নিশ্চয়ই কিছু অজানা তথ্য জানা যাবে, কিন্তু কোথায় কি। আমি মুখ খুলতেই যাচ্ছিলাম যে অনেক হলো এবার তো বলো সবটা, কিন্তু আমার মুখ খোলার আগেই নিজের চরম উদারতার পরিচয় দিলেন গোয়েন্দাবাবু। নিস্তব্ধতা ভেঙে মুখ খুললেন গোয়েন্দা মশাই। আমরা এতক্ষণ কান্টেনে মাথার অস্তিত্ব সম্পর্কে জেনেই খুশি রয়েছিলাম, কিন্তু আমরা মাথা সন্ধানের চেষ্টা কিন্তু কিছুমাত্র করিনি। অর্থাৎ এই যে, আচ্ছা তোমাকে একে একে বোঝানো যাক ব্যাপারটা। আমরা সুনির্মল তোমাকে সন্দেহ করছে এটা জানতে পেরেছিলাম, কিন্তু কেন করলো সন্দেহ, কি দেখে করলো সন্দেহটা হঠাৎ। এখনও আমরা এতটা জনপ্রিয় তো হয়ে উঠতে পারিনি যে দেখেই চিনে থাকবে, বস্তিতে তো যে কেউই ঘর নিতে পারত, তা বলে তার ঠিকুজি গোষ্ঠী বার করতে যাওয়ার কী বা দরকার ছিল। না বুঝলাম না কিছুই। দেখো আমরা এখানে একটা বিষয় নজর আন্দাজ করে আসছিলাম, সুনির্মলের মনে তোমাকে নিয়ে সন্দেহটা জন্মালো কীভাবে। কীভাবে? ওটাই তো, ওর সন্দেহের অবকাশই ছিল না কিছুমাত্র। আমরা ঘটনাটাকে একটু ভুল সাজিয়ে ফেলেছিলাম, প্রথম সন্দেহ খোঁজ নেওয়া, পরিচয় সম্বন্ধে জানা, এরকমভাবে মোটেই ঘটেনি ব্যাপারটা। ব্যাপারটা ঘটেছে কিছুটা বিপরীতভাবে, প্রথমে তৃতীয় ব্যক্তির থেকে আমাদের পরিচয় সম্পর্কে অবগত হয়ে তারপরেই আমাদের সম্পর্কে সন্দিগ্ধ হয়ে ওঠেন সুনির্মলবাবু। তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে সুনির্মলরা আগে থেকে জেনে গিয়েছিল যে গোয়েন্দা অলোকেশের সহকারী বেণীমাধব বসাক ছদ্মবেশে থাকতে গেছে ওদের সাথেই। গোয়েন্দা অলোকেশ সামন্তবাবুর সাথে তদন্ত করছে সহদেবের হত্যার, এসবটাই জানা ছিল সুনির্মলের। কিন্তু ব্যাপারটা জানলো কি করিয়ে, মানে কার কাছ থেকে জানলো এইসব? আমি তুমি আর সামন্তবাবু ছাড়া তো আমাদের এই ছদ্মবেশ ধারণ করে থাকার প্ল্যানটা কেউই জানতো না। এই এটাই তো প্রধান বিষয় যা আমরা নজরআন্দাজ করে আসছিলাম প্রথম থেকে। এরপর আরও কিছু বলতে যাচ্ছিল অলোকেশ, কিন্তু কেন জানি না কথার মাঝখানেই থেমে গেল হঠাৎ। আরে কি হলো, যা বলছিলে বলো, হঠাৎ এরকম মানে মাঝপথে থেমে যাওয়ার কি কারণ? না আজ থাক। থাকবে কেন বলো তো, কাল তো এমনি জানতে পেরে যাবে সমস্ত কিছু। আজ যদি বলে দিই তাহলে কাল আর শ্রোতাদের গল্পটা শোনার আগ্রহ থাকবে। এর থেকে তুমি বরঞ্চ ভাবার চেষ্টা করো, নিজে সলভ করার চেষ্টা করো কেসটার। আর বলতেই হচ্ছে সত্যজিৎ, এই কেসেতে কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো বন্ধু, আর তুমি না থাকলে আরও বেশ কিছুদিন লেগে যেত ব্যাপারটার সমাধানে। কিছুদিন লেগে যেত, মানে সমাধানও করে ফেললে নাকি কেসটার? হ্যাঁ বলতে পারো, সমাধান সম্পন্নই, এবার শুধু সত্য প্রকাশের পালা। খুব বেশি আর অপেক্ষা করতে হবে না তোমাকে আর তোমার শ্রোতাদের, কেস নিতান্তই সহজই ছিল। হ্যাঁ খুনি বোধ হয় ওইসব ক্রাইম থ্রিলার জাতীয় গল্প বা সিনেমার খুব বড় ভক্ত ছিল, তাই সিনেমার মতোই কিছু কারসাজি করে কেসটাকে একটু বিপথে চালিত করার চেষ্টা করেছিলেন ভদ্রলোক। কিন্তু একটা কথা আছে নিশ্চয়ই জেনে থাকবে, অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ এইটাই ঘটেছে এখানে, নিজেকে অতি চালাক বাবা আমাদের খুনি ভদ্রলোকের সাথে। অতিরিক্ত কারসাজি করতে গিয়ে প্রধান ভিত্তিটাই যে নড়বড়ে হয়ে গেছে, কখন সেদিকে সেটা খেয়ালই করেননি উনি। অলোকেশের কথায় খুনি কে তা পরিষ্কার না হলেও এটা তো কিছুটা পরিষ্কারই যে হয় সুনির্মলের সাথে অন্য কেউ জড়িত আছে খুনের ব্যাপারটায়, কিংবা সুনির্মল সত্য কথাই বলছে যে সে নির্দোষ। আজ তীব্র কৌতূহলের সাথে ঘুম থেকে উঠলাম,
কিন্তু কই, বেশ খানিকক্ষণ অন্বেষণের পরেও অলোকেশের কোনো কিছু উৎসাহ দেখলাম না কেসের ব্যাপারে। আজই তো সেই দিন যেদিন খুনি কে এই রহস্য সকলের সামনে উন্মোচন করা হয়ে থাকে, কিন্তু এমনটা তো হয়ে থাকে আর পাঁচটা গোয়েন্দা গল্পে। আমার আর ধৈর্য পোষালো না, এখনও কেন আমাকে তৈরি হতে বলা হচ্ছে না? আর কই, সামন্তবাবুরও তো কোনো দেখা সাক্ষাৎ নেই, এরা সকলে একসাথে ভুলে বসলো নাকি জলজ্যান্ত কেসটার কথা? আর ধৈর্য রাখতে পারলাম না, কালকের মতো আজও কি কেউ না সকাল সকাল কারোর মৃত্যু আশঙ্কা না করে বরং স্বয়ং অলোকেশের মুখেই শোনা যাক ব্যাপারটা। ভুলে যাব কেন বন্ধু, বেশ মনে আছে। আর আমি যদি খুব ভুল না করে থাকি, সামন্তবাবু চলে এসেছেন আশা করি, এই দৌড়ে চাপড় পড়ল বলে। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে সামন্তবাবু এখানে আসবেন কেন, আমরা কি ওনার সাথেই যাচ্ছি? কিন্তু তার আগেই অলোকেশের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো আরও একবার, এবং চাপড় পড়ল দরজায় একবার দুবার। আসুন সামন্তবাবু, দরজা খোলাই আছে, চলে আসুন। যাক, শেষ পর্যন্ত সমাধান হলো ব্যাপারটার। আরে, এই সবাই কোথায় গেল? আমি কি খুব আবার তাড়াতাড়ি চলে এলাম নাকি বলো তো? এবারে সামন্তবাবুও জেনে গেছেন আগে কেস সমাধান হয়ে গেছে। আচ্ছা, উনি কি জানবেন খুনি কে? অলোকেশ কি বলে থাকবে ওনাকে সে ব্যাপারে কিছু? জিজ্ঞাসা করে দেখব নাকি? অলোকেশকে জিজ্ঞাসা করে সদুত্তর পাওয়ার আশা তো নেই, এ সমস্তই ভাবছিলাম, হঠাৎ খেয়াল হলো ব্যাপারটায়। আচ্ছা, সামন্তবাবু এসে কাদের সব খুঁজছিলেন না, কাদের উপস্থিতির আশঙ্কা করছিলেন উনি? সে কি তুমি জানো না বুঝি? এই আজই তো খুনি ধরার দিন, খুনি সমেত আরও দু একজনকে ডেকে পাঠানো হয়েছে এখানে, আর প্রত্যেকবারের মতোই এই যেরকমটা হয়ে থাকে আর কি। ও আচ্ছা, তা এই হোটেলেই এসব হবে বুঝি আজ? একদম, কাল অলোকেশের কথা মতো প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেল ভালোই ভালোই। এবার মানে কালকের প্ল্যান বলতে? ধৈর্য ধরো আরও কিছুক্ষণ, মিনিটখানেক তো অপেক্ষা করো, দেখবে সমস্ত ব্যাপারটাই একেবারে জলের মতন সরল হয়ে যাবে। খেয়াল করলাম অস্পষ্ট এক কণ্ঠস্বর এদিকে এগিয়ে আসছে, মহিলা কণ্ঠস্বর। না, শুধু মহিলার নয়, সাথে এক পুরুষালী কণ্ঠস্বরও পাওয়া যাচ্ছে, যথাসম্ভব সুনির্মল এবং তার স্ত্রী হবে। হ্যাঁ, ওনারাই। ঘরে প্রবেশ করে একটু সভ্যতা সূচক মুচকি হেসে স্বামী স্ত্রী বসে পড়লেন। এখন বর্তমানে আমার মন দুভাগে বিভক্ত, মস্তিষ্কের একটা অংশ বলছে যে এই স্বামী স্ত্রী খুনি, আবার অন্য অংশ বলছে যে নাও হতে পারে, এরপর ভগবানই জানেন। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য অলোকেশ এবং আশা করি যথাসম্ভব সামন্তবাবুও জানেন এই ব্যাপারে। এই তো চলে তো এলো সবাই, এবার গল্পে ইতিটা টানো। যদিও একজন বাকি আছে আসতে, গল্পে ইতি টানা তো এই মুহূর্তে সম্ভব হবে না, তবে গল্প শুরু তো করাই যায়। এখনও বাকি আছে আসতে? আরে হ্যাঁ, এখনও তো খুনি এসে পৌঁছলো না, এই বাকি আছে বই কি আসতে। বলেন কি, এরপর স্বয়ং খুনির আবির্ভাব হতে চলেছে? এমনিতে কাজের কথা কেউ তো কিছু বলছে না, এখন যদি আচ্ছা এবার কে আসছে এটা শুনি। অলোকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই দরজায় চোখা পড়ল, এই এলো বুঝি খুনি মশাই। আমাদের কিছু বলতে হলো না, তার আগেই অধৈর্য হয়ে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো আগন্তুক। দেখে তো প্রথমটায় বিশ্বাসই করে উঠতে পারলাম না, এই কেসের সাথে ওনার কি সম্পর্ক? আগন্তুক তো আমার চেনাই, ইনি করেছেন খুন? ভদ্রলোক আর কেউ নন, কাল পরিচয় হওয়া জগন্ময়বাবু, অর্থাৎ আমরা যার সাথে যোগাযোগ করেছিলাম কাল ওই বস্তিতে ঘর ভাড়া নেওয়ার জন্য। কিন্তু খুন করতে গেলেন কেন ভদ্রলোক হঠাৎ করে? জগন্ময়বাবু প্রবেশ করেই একবার দ্রুত চারপাশটা দেখে নিয়ে একটা চেয়ার টেনে বসলেন। এদিকে কেন জানি না জগন্ময়বাবুকে দেখে সুনির্মলবাবু হালকা অস্থির হয়ে উঠলেন, খানিকটা তুতলিয়ে বলে উঠলেন, আচ্ছা আপনারা তাহলে ওই যোগুদার কথাতেই আমাকে খুনি ভাবছেন? দেখুন অলোকেশবাবু, আমি সত্যিই কিছু জানি না যে কেন উনি আমাকে খুনি ভাবছেন, আমি সত্যিই নির্দোষ। অলোকেশ আমার থেকে বেশ খানিকটা দূরে বসেছিল। আমি সামন্তবাবুর কানের কাছে বললাম, কি ব্যাপার বলুন তো, জগন্ময়বাবু আবার সুনির্মলবাবুকে খুনি বলতে যাবেন কেন হঠাৎ? মানে এই সুনির্মলকেও জগন্ময়বাবু চিনতেন? বেশ লম্বা চওড়া বিজনেস তো এই দালাল ভদ্রলোকের, সবাই তো দেখছি ওনার হাত ধরেই বস্তিতে ঠাই পেয়েছে। মশাই, এই এই যোগুদা থুরি এই জগন্ময়বাবুর ডিসপেন্সারিতেই তো কাজ করে এই সুনির্মল। ও আচ্ছা আচ্ছা, তো ব্যাপারটা কি জগন্ময়বাবু সুনির্মলকে ওনার ডিসপেন্সারি থেকে বিষ ওঠানোর কথা জানতে পেরে গিয়েছিলেন?
নাকি? তাহলে তো খুনি হয়ে দাঁড়াচ্ছে সুনির্মল, কিন্তু আমাকে তাহলে? হ্যাঁ, আমার আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো, জগন্ময়বাবু কঠিন স্বরে বলে উঠলেন। লজ্জা করে না সুনির্মল তোমার? একটুও কি লাজ লজ্জা বাকি নেই শরীরে? আরে আমি নিজে দেখেছি ওই ঔষধটা নিতে তোমাকে দোকান থেকে। কি কি ঔষধ নিতে দেখেছেন আমায়? আমি কি করে জানবো? তুমি খুন করেছো তুমিই জেনে থাকবে। কি একটা ওই চর্মরোগের ঔষধ না, তাই তো? কি সব বলছেন! আচ্ছা আপনি কি ওই ওষুধটার কথা বলছেন? আরে ওটা তো আমার জন্যই নিয়েছিলাম। আরে আমার একটা রোগ আছে আর আর তার জন্য আমি ওষুধ নিতে পারবো না? আরে আরে ওই ঔষধের সাথে খুনেরই বা কি সম্পর্ক? কি অদ্ভুত! সুনির্মলবাবুকে বারবার এভাবে মিথ্যে বলতে দেখি হয়তো জগন্ময়বাবু কিছুটা রেগে উঠলেন। তুমি তো এইসবে একদমই সিদ্ধহস্ত হয়ে ডিসপেন্সারিতে কাজ করো, আর তুমি জানোই না যে ওই তোমার ঘায়ে লাগাবার ওষুধটা আসলে একটা বিষ। এই এরকম মিথ্যা তুমি বলো না, আজ এটা খুব সহজেই ধরা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তা জানবো না কেন, কিন্তু কিন্তু কি মুশকিলে পড়লাম বলুন তো। হ্যাঁ আরে এখন আমি কি করে বোঝাই বলুন তো আগে। অনেকক্ষণ পর গিয়ে সুনির্মলবাবুর স্ত্রী এবার মুখ খুললেন। জগন্ময়বাবুর উদ্দেশ্যে বলে উঠলেন ভদ্রমহিলা, দাদা আপনি এরকম কথা বলছেন? আপনি তো ওকে চেনেন, 10-11 বছর ধরে কাজ করছে আপনার দোকানে। ও কি এরকম মানুষ আপনি বলুন? নিজের মাকে পর্যন্ত খুন করবে, এরকম অমানুষ ও? দেখো বৌমা, আমি যা জানি যা দেখেছি তাই বলছি, কই অতিরিক্ত কিছু তো বলছি না। আর এতক্ষণ আর সকলে কথা বলে গেলেও লক্ষ্য করলাম অলোকেশ একটা টু শব্দ পর্যন্ত করেনি। কেমন একটা বাঁকা হাসি লক্ষ্য করা যাচ্ছে ওর মুখে। সামন্তবাবু কিছু বলতে যাচ্ছিলেন, অলোকেশ ওর মাঝেই গলা খাকলিয়ে উঠল বেশ জোরে, একটু নড়ে চড়ে বসে বলল, তা বলছি জগন্ময়বাবু আপনি কি করে জানলেন ওই বিশেষ ওষুধটার কথা? জগন্ময়বাবুকে হাঁ করে থাকতে দেখে মুখে কোনো উত্তর না কাটতে দেখে অলোকেশ আবার বলে উঠল, বলছি সহদেব ও সুনির্মলবাবুর মাঝে ওই বিশেষ ওষুধটার কারণেই মারা গেছেন কিংবা খুন হয়েছেন, তা আপনি জানলেন কি করে? এবারেও জগন্ময়বাবু উত্তরে সেরকম কিছু বলতে পারলেন না, একটু তুতলিয়ে উঠলেন চুপ করে। অলোকেশ পুনরায় পড়ে চলল, সামন্তবাবু কিংবা আমি কিংবা বেণীমাধব বসাক প্রফেসর সত্যজিৎ, মানে আমাদের মধ্যে কেউ কি বলেছিল আপনাকে ওই মৃত্যুর জন্য দায়ী বিষের নাম ধাম ওই ধরনের কিছু? আচ্ছা সেসব বাদ দেওয়া গেল না হয়, এই দুটো যে খুন তাই বা কে বলেছিল আপনাকে? সহদেবের কেসটা আত্মহত্যা ছিল না তা আপনি জানলেন কিভাবে? আশেপাশে সবাই তো ওটাকে আত্মহত্যারই আখ্যা দিয়েছিল। মানে কি বলতে চাইছেন? কি মানে তো খুব সহজই জগন্ময়বাবু, আপনি সহদেবকে মারবার জন্য ওষুধ নিতে সুনির্মলকে দেখে ফেললেন, আপনার কথা মতো তারপর থেকেই আপনার সন্দেহ জন্মায় ওই সুনির্মলের উপর। কি কাল এই কথাই বলেছিলেন তো আমাদের? দেখুন মিথ্যে বলে লাভ হবে না, সামন্তবাবুও হাজির ছিলেন তখন কিন্তু আমাদের সাথে। তো ওই ওষুধটা সুনির্মলের প্রতিনিয়তই দরকার হতো, নিতান্তই সাধারণ ছিল ওই ওষুধ নেওয়ার ব্যাপারটা। তো আপনার কেন মনে হলো হঠাৎ এই ওষুধ দিয়েই ও খুন করে থাকবে সহদেবকে? এদিকে জগন্ময়বাবু একেবারে চুপ করে পড়েছেন, মুখে রা পর্যন্ত নেই ভদ্রলোকের, নিজেকে ডিফেন্ড করার কোনোরূপ চেষ্টাও দেখা গেল না ভদ্রলোকের মধ্যে। আমি খুব ভুল না হলে খুন করার জন্য আপনার ওই বিশেষ ওষুধটাকে ব্যবহারের পেছনে একটাই কারণ ছিল, আপনি জানতেন যে সুনির্মল ওই ওষুধটা নিত, আর ওই একই ওষুধ প্রয়োগে যদি কোনোভাবে মারা যায় সহদেবকে, তাহলে ওই প্রতিবেশীর ওই একই ওষুধের ব্যবহার করার জন্য পুলিশের সন্দেহ সুনির্মলের দিকেই যাবে। কিন্তু এখানেই হয়ে যায় একটা গণ্ডগোল, খুন করতে কিংবা খুন করে বেরোবার সময় সুনির্মলের মা দেখে চিনে ফেলেন আপনাকে, ভয় দেখিয়ে কাউকে কথা বলতে বারণ করে আসেন, কিন্তু সম্পূর্ণ ভয় আপনারও কাটে না। বৃদ্ধা যদি বলে দেয় কিছু কাউকে? আচ্ছা এখানে একটা কনফিউশন আছে। আচ্ছা সুনির্মলবাবু আপনার মা কি দেখে চিনতে পেরেছিলেন আদৌ জগন্ময়বাবুকে? মানে কিছু বলেছিলেন উনি এসব সম্বন্ধে? উনি দেখতে পাননি যে ঠিক কে ছিল ওটা, বয়স্ক মানুষ, চোখের জ্যোতি কি আর কিছু অবশিষ্ট আছে ওনার? বুঝলাম, এই এখানেই খটকা ছিল একটা। রাত বিরেতে জগন্ময়বাবুকে দেখে বৃদ্ধা চিনতে পারেননি, কিন্তু সে কথা জানতেন না জগন্ময়বাবু নিজে। পরে যথাসম্ভব আপনি সুনির্মলবাবু মায়ের বলা কথা গল্পের ছলে বলে ফেলেন জগন্ময়বাবুকে। উনি ভাবেন বৃদ্ধা সব কিছু জানা সত্ত্বেও ভয়ে এখনও বলেনি হয়তো আপনাদের এই খুনির পরিচয় সম্পর্কে কিছু,
কিন্তু এতেও উনি নিশ্চিত হতে পারলেন না। যদি বলে দেন ভুলবশত কাউকে, তাই জগন্ময়বাবু আপনি সুনীল মলবাবুকে জানান ওই সত্যজিতের বেণীমাধব হয়ে বস্তিতে লুকিয়ে থাকার ব্যাপারটা। বৃদ্ধা কিছু বললে সুনির্মল ফেসে যেতে পারে একথা বলেন ওনাকে। এরপর আর কি, বাড়ি এসে সুনির্মলবাবু শুনলেন আজ বৃদ্ধা কিছু বলছিলেন বেণীমাধববাবুকে, তাই নির্দোষ হওয়া সত্ত্বেও পরিস্থিতি যাচাইয়ের জন্য সত্যজিতের সাথে কথা বলতে এসে ভুলবশত নিজের দিকে সন্দেহের তীর ঘুরিয়ে ফেলেন নিজেরাই। পরে ভুল বুঝতে পেরে আমাদের ভুল ভাঙাতে হোটেলেও এসে উপস্থিত হলেন কাল। পরে আমরা কিছু খটকার সমাধানের মাঝে জানতে পারি জগন্ময়বাবু এই ডিসপেন্সারির কথা, ওখানে সুনির্মলবাবুর চাকরির কথা এবং সুনির্মলবাবুর ওই রোগের কথা। আর তারপর সামন্তবাবু আর আমি গিয়ে কথা বলি আপনার সাথে জগন্ময়বাবু। তখনই আমরা নিশ্চিত বুঝে গিয়েছিলাম আপনি আসল খুনি। সুনির্মলবাবুর ছায়ায় প্রথমে সহদেবকে খুব ভুল না হলে বেশ কিছুদিন ওনার সাথে ঝগড়া চলছিল আপনার জগন্ময়বাবু, প্রথম খুনটা বিবাদের জেরে আর দ্বিতীয়টা করেন প্রথম করা খুনটা চাপা দিতে। তারপর আমাদের প্ল্যান মতো আপনাকে রাজি করাই, আজ সুনির্মলের মিথ্যা হাতে নাতে ধরার সময় তোমার উপস্থিতির অনুরোধ করি। তুমিও সাথে সাথে রাজি হয়ে যাওয়ায় আমাদের কাজটাও অনেক সহজ হয়ে যায়। এই সুনির্মলবাবু, জগন্ময়বাবু, সব কিছু ঠিকঠাক বললাম তো? শুধু একটা বিষয় খটকা থেকে গেল, প্রথমে বিষ খাওয়ানোর পরও সহদেবকে শ্বাসরোধ করতে গেলেন কেন? এত কি রাগ ছিল আপনার সহদেবের উপর? আর হ্যাঁ, ওই বস্তির লোকেরা হঠাৎ এই সহদেবের ব্যাপারে মিথ্যা কথা কেন বলতে গেল? কি সুনীলবাবু, আপনি কিছু বলতে পারেন এই বিষয়ে? আপনি কিছু বলতে বারণ করে দিয়েছিলেন কি? এর পরের ঘটনা অবশ্য বেশ সংক্ষিপ্ত। না, জগন্ময়বাবুকে নিয়ে আর সেরকম কোনো বেগ পেতে হলো না, খুব সহজেই দোষ স্বীকার করে নিয়েছিলেন ভদ্রলোক। তো এইভাবেই সহজ সরল একটা কেসের এতটা জটিলতার সাথে পরিসমাপ্তি ঘটেছিল আর কি। অলোকেশ ব্যানার্জি অর্থাৎ আমাদের গুণধর গোয়েন্দা মশাই এখন সাথেই আছেন, আর সাথে আছে ওই গোয়েন্দা মহাশয়ের পরম আদরের পরম স্নেহের প্রাণাধিক প্রিয় সিগারেট। ওটা না হলে কি এক মুহূর্ত আর চলে ওর? অলোকেশ, আজকের খবরের কাগজটি সবেমাত্র শেষ করে আরামকেদারায় গাটা একটু এলিয়েছে। হ্যাঁ, ওই সিগারেটটাও জ্বলে উঠেছে সাথে সাথেই। আমাদের গোয়েন্দা মহাশয়ের কাছে প্রয়োজনীয় বস্তুসমূহের মধ্যে শ্বাস নেবার জন্য অক্সিজেন, বেঁচে থাকার জন্য দৈনন্দিন রসদ অর্থাৎ খাদ্যের ঠিক পরেই স্থান এই সিগারেটের। লোকে যে বলে ধূমপানের ফলে নাকি ভাবনা শক্তি বিকাশ থেকে থেকে শুরু করে, আরও কত কিছু সুবিধা প্রাপ্ত হয়ে থাকে, অলোকেশ বোধ হয় এই একটা মাত্র ক্ষেত্রেই কোনো প্রমাণ সাক্ষ্য ছাড়াই কথাটিকে ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে। এদিকে ডাক্তারবাবুর কড়া হুকুম, আর একটাও সিগারেট না। ওর শরীরের যা অবস্থা, সুস্থ থাকতে গেলে এখনই ধূমপান না ছাড়লেই নয়। কিন্তু জানোই তো আমাদের গুণধর গোয়েন্দা বাবাজি, আর যাই হোক এক গুয়ে তো কিছু কম নয়। কার সাধ্য ওকে ওর ইচ্ছার বিপরীতে কিছু করানো কিংবা কিছু করা থেকে বিরত রাখা? কী হে অলোকেশ, তোমার সিগারেট ছাড়ার ব্যাপারটা কি হলো? বলছি আর কি, বেঁচে থেকেই পৃথিবীতে গোয়েন্দাগিরি করতে মন চাইছে না একদমই। আর হচ্ছে কই বন্ধু, গোয়েন্দাগিরির কথা বলছো তুমি? হ্যাঁ বলছি বটে গোয়েন্দাগিরির কথা, কিন্তু আমার বক্তব্য যে শুধু ওইটুকুই ছিল না, সিগারেট ছাড়াও একটা প্রসঙ্গ ছিল বোধ হয় আমার বক্তব্যে, তাই না? হ্যাঁ তাই তো বলছি, এদিকে গোয়েন্দাগিরি চলছে কই সুষ্ঠুভাবে, পরপর এই নিয়ে তিন তিনটে আজও খুন। হ্যাঁ আর কি। বুঝলে সত্যজিৎ, আমি এটাই ভাবছি যে সামন্তবাবুর কেন ডাক পেলাম না এখন পর্যন্ত, ভুলে গেলেন নাকি ভদ্রলোক? এই ব্যাপারটা না বেশ চালাচ্ছে দেখছি, নাকের সামনে দিয়ে এতগুলো খুন হয়ে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। দেখো এই সামন্তবাবুর নাম করছো তো, দেখবে আগের বেশ কয়েকবারের মতো এবারও ঠিক এখনই সামন্তবাবু এসে হাজির হবেন কেস নিয়ে।
না, তখনই অবশ্য সামন্তবাবু কেস নিয়ে প্রকট হলেন না, কিন্তু ওই ঘটনার ঘণ্টাখানেক পর ফোন এলো ভদ্রলোকের। অলোকেশ, খবর পেয়েছ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, ওই খুনগুলোর কথাই বলছি। লালবাজারে যে রীতিমতো বেশ ভয়ঙ্কর উথাল পাথাল শুরু হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই আমাদের এ নিয়ে কথা হচ্ছিল, তা কখন যেতে হচ্ছে? দেখে ভালো লাগলো, অলোকেশ আমাকে নিয়েই যাচ্ছে থানায়, তা না হলে ওর পেছনে হত্যে দিয়ে পড়ে থাকতে হতো। কি হলো না হলো সেসব জানা বেশ মুশকিল হয়ে পড়ত। আচ্ছা, কেসটা সম্বন্ধে কিছু কথা বলে নেওয়া দরকার এখানে। বেশ কিছুদিন অলোকেশ কি একটা বই অনুবাদের কাজে ব্যস্ত ছিল, বলতে গেলে এই কয়েক মাস সেরকম কোনো কাজ নেই ওর হাতে। প্রাইভেট গোয়েন্দাগিরির বাজার বেশ খারাপ, তাই ওর এই অনুবাদের কাজটা নেওয়া, বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে হবে সমগ্র বইটিকে। তো এই কাজে ব্যস্ত থাকার দরুন কয়েকদিন অলোকেশ বাইরের দুনিয়া থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গত কয়েকদিন যাবৎ ঘটে চলা এই খুনগুলো সম্বন্ধে কিছুমাত্র ধারণা ছিল না ওর। সবে কাল রাতে আমার মুখে সমস্তটা শুনে লেখা ছেড়ে জমে যায় এই সমস্ত খুনের বিষয়টা নিয়ে। দেখে পরপর তিনটে খুনের খবর, আর তারপর আজ তো তোমরা জানোই এই কিছুক্ষণ আগে খবরের কাগজে অলোকেশ আবিষ্কার করল আজকের খুনের ব্যাপারটা, আর তারপর প্রত্যেকবারের মতোই সামন্তবাবুর ডাক। তাই এই মুহূর্তে আমরা ওই কেসের ব্যাপারেই সামন্তবাবুর ডাকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি থেকে থানা মাত্র কয়েক মিনিটের পথ, কিন্তু ওই যে কলকাতার বিশ্ববিখ্যাত জ্যাম, ওটার দৌলতে আমাদের ট্যাক্সিতে আধ ঘন্টার মতো বসে থাকতে হলো, লালবাজারের মুখ আর দেখতে পেলাম না। থানায় ঢুকতেই দেখা হয়ে গেল সামন্তবাবুর সাথে। ভদ্রলোক হাসি খুশি মুখ করে এগিয়ে এলেন আমাদের দিকে। তোমরা আমার মুখের ভাব দেখে ভেবো না যে আমি সত্যি অন্তর থেকে হাসছি। এখন এই পৃথিবীতে আমার থেকে বোধহয় বেশি দুঃখী লোক তুমি খুঁজে পাবে না আর খুব বেশি। চাকরি আর কটা দিন মাত্র বাকি, একের পর এক এরকম উটকো কেসগুলো কেন যে এসে চলেছে তা বুঝি না বাপু। আপনি চলে যাওয়ার পর, মানে অবসর নেওয়ার পর আর কি, আর কেউ এই সমস্ত কেসের কুলকিনারা করতে পারবে কি না তাই হয়তো। আচ্ছা চলো, আমার ঘরে বসেই কথা বলা যাক। আমরা পিছু নিলাম সামন্তবাবু, যদিও ওনার কেবিন কোথায় তা আমাদের ভালো মতোই জানা। বেশ কয়েকবার আনাগোনা হয়েছে এখানে বিভিন্ন কেসের সূত্রে। তোমরা বসো। অনন্ত, তিন কাপ চা পাঠিয়ে দিস তো এখানে, বেশ একটু কড়া করে আন। আমরা দুজনে যে যার সামনে চেয়ার টেনে বসে পড়ি। আচ্ছা অলোকেশ, তোমার কি মনে হচ্ছে এই খুন চারটে কানেক্টেড কি একে অপরের সাথে? কোনো একজনই খুন করেছে এই চারটে লোককে? দেখুন সামন্তবাবু, মনে হচ্ছে বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু কোনো কিছু সম্বন্ধে নিশ্চিত না হয়ে বলাটা বোধহয় ঠিক নয়। খুনের ধরন ধারণ এক হলেই যে প্রত্যেকটা খুনের খুনি একই হবে এরকমটা বলা মুশকিল। হ্যাঁ, তবে খুনগুলোর মধ্যে যে হারে সিমিলারিটি রয়েছে এবং ওগুলো যেভাবে পরপর ঘটে চলেছে, একে অপরের সাথে সম্পর্কযুক্ত অবশ্যই হওয়াটাই স্বাভাবিক। এবং এসব একজন স্বতন্ত্র কোনো ব্যক্তি কিংবা কোনো নির্দিষ্ট এক দলের লোকের কীর্তি হতেই পারে, অস্বাভাবিক নয়। এই ঘটনায় বারবার যে গল্পের সিরিয়াল কিলিংয়ের কথা মনে করিয়ে দেয়, সত্যজিতের এই ধরনের কিছু গল্প মনে হয় আছে। খুব আগে ওর এই ধরনের কিছু লেখা আমি পড়েছি বোধ হয়। বিষয়বস্তু সেরকম তো মনে নেই, তবে যতদূর মনে পড়ছে ওই গল্পের গরুকে গাছে তুলেছিলাম বলতে পারেন সেই গল্পে। আমি তো দেখে অবাক হচ্ছি খুবই, এই কটা খুনের ঘটনার পর ওগুলো সম্বন্ধে জানার পরে এই বাস্তবের তুলনায় আমার লেখা গল্পটাকেও খুব বেশি বাস্তব মনে হচ্ছে। এবার এখন তোমাদের কেসটা বুঝিয়ে বলা দরকার। যথাসম্ভব এই কলকাতা শহরে এক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে, যে রীতিমতো একের পর এক খুন করে চলেছে। গত কয়েকদিনের মধ্যেই চারটে খুন, সবকটা খুন করা হয়েছে রাতের অন্ধকারে।
এবার ব্যাপার হচ্ছে তুমি ধরো খুন করছো। আরে গল্পের খাতিরে একবার ধরোই না হয়। হ্যাঁ, তো তোমাকে যদি খুন করতেই হয় তুমি নিশ্চয়ই একটা নির্জন এমন কোনো একটা জায়গা খুঁজে বার করবে যেখানে খুন করলে তোমাকে কেউ দেখতে না পারে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে এই কেসে এটা সম্পূর্ণ বিপরীত। খুনি এই প্রত্যেকটা ক্ষেত্রেই খুন করার কাজটা সারছে ল্যাম্পপোস্টের নিচে। তাহলে রাতের অন্ধকারে খুন করার মানেটা কি? মানে কতটা নিডর হতে পারলে মানুষ এরকম কাজ করতে পারে? আর খুনি শুধুমাত্র খুনি করছে তা নয়, প্রতিটা ক্ষেত্রেই ভিকটিমকে রীতিমতো টর্চার করা হচ্ছে খুনের পর্বে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ছিন্ন ভিন্ন করা হচ্ছে নিখুঁতভাবে। হাত পা সমেত সম্পূর্ণ শরীরটাকে একাধিক খণ্ডে কাটা হয়েছে, কিন্তু এলোমেলো করে রেখে যাওয়া হয়নি। শরীরের অংশগুলিকে আবারও নির্দিষ্ট স্থানে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে পুনরায়। দেখে গা ঘিন ঘিন করলেও এক কথায় যাকে বলে নির্মমভাবে কিন্তু কিন্তু শৌখিনতার সাথে কাজ সারা হয়েছে প্রতিটা ক্ষেত্রেই। সে এক বিভৎস দৃশ্য। খবরের কাগজে প্রকাশিত ছবি দেখে একেবারে গা গুলিয়ে উঠছে রীতিমতো। ওই মানুষগুলোকে যে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল ওরাই জানে। আমার তো সেসব ভেবেই কেমন যেন ঠান্ডা হয়ে আসতে লাগছে হাত পা। হ্যাঁ, তো যা বলছিলাম, ছোট করে বললে এই কেসের ঘটনা কিছুটা এইরকম। তারপর ধীরে ধীরে, তোমরা তো সবটাই জানছই, এই কেস যে অলোকেশ ব্যানার্জির হাতে এসে পড়েছে এর সমাধান যে এখন শুধুমাত্র সময়ের অবকাশ মাত্র। থানাতে সেরকম কিছু কথাবার্তা হলো না, এমনিতেই সামন্তবাবু ব্যস্তই ছিলেন। তার উপর উত্তরপাড়া থেকে একটা অপহরণের মামলা আসায় ওনাকে উঠতেই হলো। আর কি করা যায়, সামন্তবাবু বলেই গিয়েছিলেন। নির্মল বাবুর থেকে কেস ফাইলটা নিয়ে আমরাও বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমার একটা গল্পের প্লট ভেবে গল্পটা শুরু করে এক পাতা লেখা পর্যন্ত হয়ে গেল। এদিকে গোয়েন্দা মহাশয়ের এখনও ওই কেস ফাইল ও ডায়েরিতেই মগ্ন। কখনো ফাইলে চোখ বোলাচ্ছে, কখনো ও ডায়েরিতে কিছু নোট করছে, আবার কখনো বা শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। আমি এদিকে একেবারে চুপ। এই সময় ওকে না ঘাটানোই ভালো। চিন্তায় ব্যাঘাত ঘটলে কেন জানি না ও প্রচণ্ড রকমের চটে যায়। কি চলছে এখন ওর মনে? হাজার জানার ইচ্ছা থাকলেও মুখে একেবারে কুলুপ এঁটে বসে আছি আমি। বেশ কিছুক্ষণ বসে আছি নিঃশব্দে। কি যে আকাশ পাতাল ভাবতে শুরু করেছিলাম তার কিছুই মনে নেই। এরকম সময় হঠাৎই আমাকে চমকে দিয়ে অলোকেশ গলা ফাটিয়ে হেসে উঠল। কি হলো রে বাবা ওর? শেষে গোয়েন্দা মহাশয়ের মাথা বিগড়ে বসলো নাকি? কি হলো ভাই, হঠাৎ এরকম অট্টহাসি হেসে উঠলে? হ্যাঁ, কিসের নিমিত্ত? বলে আবারও হেসে ওঠেও। বলেছিলাম পরপর এতগুলো কেস নিও না। হায় ভগবান, শেষে কিনা তুমি উন্মাদ হলে? সবটা জানার পর তুমিও উন্মাদ হয়ে পড়বে সত্যজিৎ। তা ব্যাপারটা কি শুনি। ঘটনাটা যদিও তোমারই সর্বপ্রথম বোঝা উচিত ছিল। বাহ, কথাটা তো একেবারে খাসা বলেছ। তুমি হচ্ছে গোয়েন্দা আর আমাকে বলছো অবজারভেশন করতে? না দোস্ত, তোমাকেও দেওয়া যায় না ঠিক। কত গল্প লেখো, সব কি আর তোমার মনে থাকার কথা? তুমি বা বুঝবে কী করে বলো তো। আচ্ছা, আমার লেখা গল্পের কথা আমার মনে এলো না এলো তাতে কি যায় আসে? তুমি বরং একটা কাজ করো, তুমি একটু খোলসা করে বলো ব্যাপারটা, আমি বুঝি। খোলসা করে না হলেও হ্যাঁ, তবে বলতে পারি তুমি নিজেকে এই কেসের মুখ্য কালপ্রিট ভাবতেই পারো। হ্যাঁ মানছি, গোয়েন্দাগিরিতে কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে নেই, তা বলে সোজা আমাকে হিট করবে? আচ্ছা, তুমি আর সামন্তবাবু থানায় সিরিয়াল কিলিংয়ের উপর তোমার লেখা একটা গল্পের কথা বলছিলে না? হ্যাঁ, কিন্তু
কিন্তু কিছুই না, তুমি গল্পটা একবার পড়ে দেখো, তাহলেই বুঝে যাবে সমস্তটা। গল্প পড়ে বুঝে যাব সব। আচ্ছা বেশ, কবেকার লেখা কোথায় রাখা আছে কে জানে। গল্পের বইটা খোঁজার জন্য যাচ্ছি, এমন সময় পিছু ডেকে ওঠে অলোকেশ। বলছি, এটা খুঁজতেই যাচ্ছ কি? ঘুরে দেখি অলোকেশ একটা বই হাতে করে দাঁড়িয়ে আছে। এই, এটা আমার লেখা বই না? আরে, এটাতেই তো ওই সিরিয়াল কিলিং সম্বন্ধিত গল্পটা আছে সম্ভবত। বাবা, কবে থেকে তোমার আবার আমার গল্পের পড়ার নেশা হলো গো? বহু আগে থেকে। আর তোমার গল্পগুলো সবকটা শুধু পড়িনি, একটু বেশি মন দিয়ে পড়েছি। আচ্ছা, হ্যাঁ, ওটার প্রমাণ তুমি পাবে গল্পটা পড়ে দেখলেই। বলে অলোকেশ আমার দিকে এগিয়ে দেয় বইটা। না, সত্যি লজ্জার বিষয়, আবার সাথে কিছুটা গর্বের অনুভূতিও হচ্ছে, আর তার জন্যই আরও লজ্জা অনুভব হচ্ছে। এই রকম একটা ঘটনা কেউ কী করে গর্ব অনুভব করতে পারে? অলোকেশ, বলছি আমার এক্ষেত্রে ঠিক গর্ব অনুভব করা উচিত না কি লজ্জা পাওয়া উচিত হবে? আমার গুলিয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, করতে পারো গর্ব, সেটা খুব একটা আনএথিক্যাল হবে না, বরং ওটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে সাথে নিজের লেখা গল্প নিজেই ভুলে বসার জন্য হালকা লজ্জা করাটাও এক্ষেত্রে স্বাভাবিক। কি, তোমরা নিশ্চয়ই কিছুই বুঝতে পারছো না? না, তাহলে বলি শোনো। বেশ আগের কথা, অলোকেশ তখন সবেই গোয়েন্দাগিরিতে নেমেছে। এমনিতে লেখক হিসাবে আমার তেমন একটা নামডাক ছিল না কোনো দিন, কিন্তু অবিশ্বাস্যভাবে অলোকেশের কথায় ম্যাগাজিনে ওর একটা ইনভেস্টিগেশন গল্প হিসাবে প্রকাশ করার পর থেকে বেশ কিছুটা পরিচিতি লাভ করি আমি পাঠক মহলে। এরপর থেকে আমার গোয়েন্দা গল্প লেখা আর থেমে থাকিনি। কিন্তু ওই যে অলোকেশের পরিচিতি তখন এতটাও হয়নি, অর্থাৎ কেস আসতো খুবই আলেকালে, বছরে একটা কি দুটো, তাও ওগুলো সবকটাই যে গল্প লেখার যোগ্য হতো, অর্থাৎ কেসগুলো সবটাই সেরকম ইন্টারেস্টিং হতো, তেমন নয়। তো এইসব কারণেই সেবারের পুজো সংখ্যায় আমি আমার প্রথম কল্পনা প্রসূত গোয়েন্দা গল্পটা লিখে প্রকাশ করি। আর এখন সমস্যা দেখা দিচ্ছে ওই গল্পটাকে নিয়েই। হঠাৎ করে কোনো এক মহাপুরুষের কারণে ওই কল্পনা প্রসূত সিরিয়াল কিলিংয়ের গল্পই এখন আমার বাস্তব রূপ ধারণ করেছে। মানে সহজ কথায় যা বললে দাঁড়ায়, মানে আমার গল্পের অনুসরণে এক দুর্বৃত্তকারী একের পর এক খুন করে চলেছে। মানতেই হবে, খুনি মহাশয় বা মহাশয়া, কিন্তু খুব বড় ভক্ত হে তোমার। শেষে গল্প লেখার জন্য আমাকে জেলের ভাত না খেতে হয়। আচ্ছা, কথাটা সম্পূর্ণ হলো না, দরজার কড়া নাড়া শব্দ পাওয়া গেল। এ নিশ্চয়ই সামন্তবাবু। দেখো সত্যজিৎ, হাত করা নিয়ে হয়তো চলেও এলেন ভদ্রলোক, বোধহয় এই অলোকেশ ব্যানার্জিও আজ তোমাকে বাঁচাতে পারল না। সামন্তবাবু চলে আসুন, দরজা খোলাই আছে। হ্যাঁ, সামন্তবাবুই এসেছেন, হাতে রোল করা বোধহয় খবরের কাগজ। পড়েছ খবরটা? আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম খবরটা একবার দিয়ে যাওয়া দরকার। কি খবর হে সামন্তবাবু? সেরকম কিছু তো অতিরিক্ত পেলাম না আজকে কাগজে। এটা কিসের কাগজ বলুন তো? লোকাল কাগজ, আমার কলকাতা। না, এ আমাদের নেওয়া হয় না। এ ব্যাপারে একটা আশঙ্কা হচ্ছে, যদিও এটা একটু বেশি হয়ে যাবে হয়তো, তাও বলি, ব্যাপারটা কি ওই সত্যজিতের গল্পের সম্বন্ধিত? লাকি গেস, একদম। খবরের কাগজেও ছেপেছে নাকি ওটা আবার? হ্যাঁ, তা নয় তো বলছি কি না, কি দরকার ছিল বাবু ওরকম গল্প লেখার? আগে উঠেছিল এই প্রসঙ্গটা, কিন্তু তখন বুঝিনি। সত্যজিৎ, তোমার ওই গল্পটা শুধুমাত্র কিছুটা এক ছিল না এই খুনগুলোর ঘটনার সাথে, এই সবকটা খুনই তোমার গল্প অনুসরণ করেই করা হয়েছিল। এখন কী উপায়? খুনি যদি ওই গল্প অনুসরণ করে খুনগুলো করে চলেছে, তখন আমরাও যদি ওই গল্প অনুসরণ করে খোঁজ করি, তাহলে তো খুব সহজেই খুনিকে শনাক্ত করা যাবে, তাই না? কী হে অলোকেশ, কি
সত্যি সম্ভব এমনটা? হ্যাঁ, এমন করে তো মনে হয় না সমাধান হবে কেসের, কিন্তু এক্ষেত্রে এরকম করাটাই যুক্তিসঙ্গত হবে। আর তাছাড়া আর কিছু করার মতো আছে বলেও তো মনে হচ্ছে না। সামন্তবাবু ফিরে গেছেন এই কিছুক্ষণ হবে, এরকম কোনো পরিস্থিতিতে আগে বোধহয় পড়িনি আমরা না। মানে কেউ কতটা পাগলাটে স্বভাবের হয়ে থাকলে এরকমটা করতে পারে? আচ্ছা, তোমার গল্পের চরিত্রটাকে, মানে ওই খুনির চরিত্রটাকে কিছুটা বোঝার চেষ্টা করা যাক একে একে। হ্যাঁ, তার আগে অবশ্যই তুমি গল্পটা একবার চোখ বুলিয়ে নাও, গল্পটা তোমার মনে পড়াটা কিন্তু দরকার। আমাদের অনেক সময়, না অনেক সময় কেন, বেশিরভাগ সময় এরকম হয়ে থাকে, কোনো গল্প লেখার কিছুদিন পরেই আমরা যখন অন্য গল্প লিখতে শুরু করি, তার সাথে সাথে আগের গল্পের সব কিছুই প্রায় মাথা থেকে বেরিয়ে যায়, পূর্বের আরও লেখা গল্পগুলোর সাথে গুলিয়ে যায় সমস্তটা। কিন্তু পরবর্তীতে একটু চোখ বুলিয়ে নিলেই অমনি ঝরঝর করে মনে পড়ে যায় গল্পের প্রায় সমস্তটাই। হ্যাঁ, এই ক্ষেত্রেও হলো ঠিক এমনটাই, একটু দেখতেই মনে পড়ে গেল সবটা, আর সাথে সাথেই আরও অবাক হলাম আমার লেখা গল্পের সাথে এই কেসের অসম্ভব মিল দেখে। গল্পটা লেখা হয়েছিল এই কলকাতার উপরেই কল্পনা করে, গল্পের সাথে বর্তমানে ঘটে চলা খুনগুলোর সমস্তটাই মিলে যাচ্ছে, যে সমস্ত জায়গা, এমনকি যে সময়, যে ভাবে ঘটেছে সমস্তটাই মিলে যাচ্ছে একে একে। এখন আমার লেখা গল্পের প্লটটা কিছুটা বলে নেওয়া দরকার, তা না হলে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। ঘটনাটা ছিল এক অপ্রকৃতিস্থ লোককে নিয়ে, যার ধারণা হয়েছিল বর্তমানের এই বিগড়ে যাওয়া সমাজকে রক্ষা করার দায়িত্ব তার ছাড়া অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়, তার কাঁধেই বরাদ্দ। তাই আইনকে অদেখা করে একের পর এক দোষীদের সাজা দিতে শুরু করেছিল ওই চরিত্র, আর ওর সাজা মাত্রই ছিল মৃত্যুদণ্ড। ওর খুন করার ধরনটা নৃশংস তো ছিলই, তার ওপর খুন করে মৃতদেহের পাশে খুন করার কারণ জাস্টিফাই করে কিছু নোট ছেড়ে যেতেও দেখা গেছে উক্ত চরিত্রকে। প্রত্যেক ক্ষেত্রেই, আর এই কেসেতে শুধু খুন করার ধরন, সময় ও জায়গায় মিলছে না, খুনিকে লিখে যেতে দেখা গেছে কিছু না কিছু। শুধু আমার গল্পের মতো বাস্তবে লেখাটা অতটা ডিটেলস নয়, প্রত্যেক ক্ষেত্রেই মৃতদেহের পাশে শুধু লেখা থাকে আমি পাপী, আর আমার পাপের শাস্তি আমাকে দেওয়া হয়েছে। ওই গল্পের রচনা আমার উদ্দেশ্যে ছিল মূলত গল্প শুনে আমাদের দৈনন্দিন জীবনের অজ্ঞাতভাবে করে চলা ভুলগুলোর দিক যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই জন্যই। গল্পের মাধ্যমে যেন আমরা নিজেদের করা ভুলগুলো সম্বন্ধে অবগত হতে পারি, সেই জন্যই। আর অন্যদিকে নিজেকে আইনের চেয়ে বড় মনে করা একের পর এক খুন করে যাওয়া চরিত্রের এক করুণ পরিণতি দেখিয়ে ওরকম কোনো ভুল পথে চালিত না হওয়ার পরামর্শ দেওয়ার চেষ্টা করাও আমার লেখায়। পাঠককে বোঝানোর চেষ্টা করেছিলাম ওই খুনি চরিত্র আদতে ভালো কিছু কাজ করেনি, এরকম একের পর এক খুনগুলো করে যাওয়াটাই তার আসল উদ্দেশ্য ছিল। কিন্তু এখন মনে হচ্ছে এই খুনি ভদ্রলোক, মানে বাস্তবের এই খুনি ভদ্রলোক, গল্পের শেষের কথাগুলো একেবারে হাওয়ায় উড়িয়ে দিয়েছে গল্পটা পড়ার সময়, কিংবা ওই খানিকটা আদেও পড়েনি এই গোছের, কিংবা পড়লেও সেরকম একটা আমল পাতেননি ওতে। তোমার গল্পে এই ঘটনাগুলো ঘটার সময় ছিল 1980 সাল, মোট খুন হয়েছিল গল্পে 5টা, এবং খুনগুলো যথাসম্ভব ঘটেছিল 13, 15, 17, 19 এবং 20 অক্টোবর, তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি? তাতে কি বলতে? অলোকেশ উঠে পাশের আলমারি থেকে বের করে আনে কয়েকটা নিউজ পেপার কাটিং, সেগুলোকে টেবিলে মেলে ধরে। দেখো, খুনের খবরগুলো ছাপা হয়েছে যথাক্রমে 24, 26, 28 এবং 30 তারিখে,
অর্থাৎ খুনগুলো হয়েছে ঠিক ছাপার একদিন আগে, মানে গত রাতে, যথা 23, 25, 27 এবং 29 তারিখে। খুনগুলো প্রত্যেকটা করা হয়েছে গল্পে বলা দিনের 10 দিন পরে, প্রত্যেকটাই। তার মানে এর পরের খুন কবে হতে চলেছে? হ্যাঁ, অবশ্যই খুনিমশাই আপনার ইউজার ম্যানুয়াল এবার থেকেও মেনে থাকে যদি, তবেই। গল্পে পঞ্চম খুনটা হয়েছিল 20 তারিখ, অর্থাৎ আজ। আজ রাতেই খুন হতে চলেছে কেউ, আরও একটা খুন। আজ তো 30 তারিখ, গল্পে খুন হওয়া দিনের থেকে 10 দিন পর, তাই না লোকেশ? হ্যাঁ, এবার দেখার পালা খুনিমশাই সত্যি তোমার লেখার প্রকৃত ভক্ত কি না। যাকে, দিনের বেলাটা জিরিয়ে নাও, আজ আমাদের রাত জেগে মশার কামড় খাওয়া ভাগ্যে রয়েছে। বলো কি, শেষে রাত জেগে পাহারা দিতে হবে নাকি? হ্যাঁ একদম। গল্প অনুযায়ী এগোনো হবে। যদি অলোকেশের কাছে এতগুলো জাস্ট একটা ফর্ম্যালিটি মতোই মনে হয়, আমার আর সামন্তবাবুর বিশ্বাস খুনি এতদিন যেহেতু সব কিছু মেনেই খুনগুলো করে চলেছে, ও আজও নিশ্চয়ই আরও একটা খুনের চেষ্টা করবে, আর সেই খুনটা অ্যাটেম্প্ট হবে এই হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকাতেই। কেননা গল্পে এই চতুর্থ খুনটা এই ব্রিজের তলাতেই ঘটতে দেখা গিয়েছিল। না, কিছুই বলা যায় না, আমাদের একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতেই হবে। আমাদের ভুল হলে চলবে না, খুনি বা ওই সিরিয়াল কিলার যেই হোক, কোনো প্রকৃতিস্থ সাধারণ লোক কিংবা সামন্তবাবুর মতো নিয়মনিষ্ঠ কোনো পুলিশ অফিসার নন কিন্তু, তাই সবসময় ওর কাছ থেকে নিয়ম মেনে চলাটা আমরা আশা করতে পারি না। হয়তো আজ কোনো খুনই হবে না শহর কলকাতায়, কিংবা সত্যজিৎ হয়তো তোমার লেখা অনুযায়ী খুন হবে, এরকমটা হতেই পারে, হাওড়া ব্রিজের কাছাকাছি খুনটা হবে, কিংবা এমনটাও হওয়া সম্ভব হয়তো একেবারেই আনকোরা কোনো নতুন জায়গায় খুনটা হবে। তাহলে উপায়? সম্ভব হলে কিছু পুলিশ অফিসারকে শহরের বেশ কিছু জায়গায় সিভিল ড্রেসে টহল দিতে বসিয়ে দিন, গা ঢাকা দিয়ে আর কি। শুধুমাত্র এই খুনির প্রত্যাশায় শুধু একটা জায়গাতে অপেক্ষা করাটা ঠিক হবে না, বুঝতে পেরেছেন? এখন খবরের কাগজে পর্যন্ত ছাপা হয়ে গেছে খুনি সত্যজিতের এক গল্প অনুকরণে খুনগুলো করছে, তো এটা জানার পরও যদি খুনি জেনে শুনে ওই স্ক্রিপ্ট অনুযায়ী খুন করতে বেরিয়ে পড়ে তাহলে আমাদেরই সুবিধে, কিন্তু আমার মনে হয় না খুনি নিতান্তই এতটা বোকা হবে বলে। আচ্ছা, ওই পুলিশ দেওয়ার ব্যাপারটা আমি দেখছি কি করা যায়, ব্যবস্থা করছি সব কিছুর। তবে আমি কিন্তু ওই হাওড়া ব্রিজের কাছেই থাকছি, আমার মন বলছে খুনি এবারও ওই গল্প অনুযায়ী কাজটা করে থাকবে। আজ রাতে কিছু যদি হয় তবে তা হবে এই ব্রিজে। শেষ পর্যন্ত ঠিক হলো রাত 8টার কাছাকাছি আমরা পৌঁছে যাব নির্ধারিত স্থানে। সামন্তবাবু এর মধ্যে দুজন অফিসার নিয়ে তৈরি, আরও 6টা দলকে নিযুক্ত করে দিয়েছেন কাজে, আমাদের 3 জন ছাড়াও আরও 14 জন অফিসার। ওরা প্রত্যেকে ওই 7টা 8টার মধ্যেই ওদের যে যার কাজে লেগে পড়বে। যাই হোক না কেন, সিরিয়াল কিলারকে ধরা চাই, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গেছে। আমি তৈরি হয়েছিলাম, অলোকেশ কোথায় একটা বেরিয়েছে, 8টার আগেই ফিরবে বলে গেছে, এদিকে সামন্তবাবু এসে হাজির হয়েছেন এই কিছুক্ষণ হবে। কই, আমাদের গোয়েন্দা কোথায় গেল? 7:30 তো গড়িয়ে এলো এদিকে। হ্যাঁ, বলে তো গিয়েছিল। হ্যাঁ, শুধু বলেই যাইনি বন্ধু, ফিরেও এসেছি সেই কথা মতো, একেবারে নির্দিষ্ট সময়। চলুন সামন্তবাবু, আপনিও যখনই চলে এসেছেন তাহলে আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়া যাক। ব্রিজের দুপাশেই আমি আর সামন্তবাবু গা ঢাকা দিয়ে থাকবো সারাটা সময়। অলোকেশ কিছুটা দূরে থেকে যাতায়াত করতে থাকবে, অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে ও জানাবে আমাদের। আমার আর সামন্তবাবুর সাথে আরও 2 জন কনস্টেবল থাকছে, বলা তো যায় না কিছু, খুনি তো একজন নাও হতে পারে, হতেই পারে একাধিক লোক যুক্ত আছে এই সমস্ত ঘটনার পেছনে, একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, এমন না হয় খুন আটকাতে বসে আমরাই শেষে কিনা শহীদ হয়ে যাই, তাই এক্ষেত্রে বুদ্ধিবলের সাথে লোকবলটাও দরকার হবে সমানভাবে। এর আগে এরকম অবস্থায় কলকাতাকে আমরা কেউই প্রত্যক্ষ করিনি,
মানে একটা ছোটোখাটো মফস্বলে সাতটা আটটার সময় লোকে বেশ সরগরম থাকে, কিন্তু সেখানে কলকাতার মতো একটা শহরে বাজার ঘাট এতটা লোকশূন্য দেখে অবাক হচ্ছে খুব। আটটার কাছাকাছি অদ্ভুতভাবে বাজার ঘাট একেবারে ক্রেতা শূন্য হয়ে পড়ল। ওই সিরিয়াল কিলারের ভয়েই সকলে তটস্থ হয়ে আছে, পেটের জ্বালা বলে কথা। আরও আধ ঘন্টার মতো দোকানদারেরা বসে থাকলো ঠায়, কিন্তু আলিকালে দু একটা ছাড়া অতিরিক্ত কোনো ক্রেতার দেখা না পেয়ে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে এলো সমস্ত দোকানের ঝাঁপ, উঠে গেল সমস্ত অস্থায়ী দোকানপাট, এবং সম্পূর্ণ জায়গাটা একেবারে নির্জন, নিস্তব্ধ ও জমাট বাঁধা অন্ধকারের অধিপত্যে হস্তান্তরিত হল। না, গাটা একটু আধটু ছমছম করছিল বই কি, মনে হতে লাগল আমার আদতে হয়তো আমার লেখা গল্পটারই কোনো চরিত্র, শিকারই হয়তো ওত পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়, এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে হয়তো আমাদের ওপরে। অলোকেশ এর মধ্যেই দুবার ঢু মেরে গেছে এখানটায়। আমরা দুজনে, মানে সামন্তবাবু আর আমি, এতক্ষণে বেশ কিছুটা তফাতে বসে অপেক্ষা করছিলাম, কিন্তু অলোকেশ এসে আমাদের এক জায়গাতে বসিয়ে দিয়ে গেল। সে যেন এক শেষ না হওয়ার প্রতীক্ষা। এতদিন খেয়াল করে দেখা হয়নি কলকাতার এই গ্রাম্য রূপ, ক্ষয়ে যাওয়া চাদরে আলোয় মা গঙ্গার সোনালি রূপ ধারণ করেছে, সোনালি ঢেউয়ে বারবার ধুয়ে দিয়ে যাচ্ছে ধরিত্রীকে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটু ঝিমুনি ধরে গিয়েছিল শরীরে, কোমল বাতাস গায়ে মেখে বেশ একটু ঘুম ধরেছিল। তখনই সামন্তবাবু ফিসফিস করে কি যেন বলে উঠলেন, ঠিক বুঝতে পারলাম না ওনার কথাটা। হ্যাঁ, কিছু বললেন সামন্তবাবু? সামন্তবাবু বেশ গম্ভীর মুখে রাস্তার দিকে হাত দেখিয়ে নির্দেশ করে ফিসফিস করে বললেন, দেখো দেখো দেখো, ওই যে খুনি বোধহয় চলে এসেছে, কেমন একটু অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে না ভদ্রলোক? দেখলাম মলিন ধুতি পাঞ্জাবি পরা এক ব্যক্তি অগোছালোভাবে হেঁটে চলেছে রাস্তায়। হ্যাঁ, কিছুটা অস্বাভাবিকতার ভাব লক্ষ্য করলাম, কেমন যেন দিশেহারাভাবে হেঁটে চলেছেন উনি, কেমন যেন লক্ষ্যহীনভাবে। হ্যাঁ, তাও মিনিট পনেরো তো হবেই ওই ব্যক্তি ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত করে চলেছে শুধুমাত্র। ব্যাপার কি, ওর অন্য কিছু মতলব আছে নাকি, নাকি নিতান্ত প্রকৃতির এই রূপের স্বাদ গ্রহণ করতে এসেছে? কিন্তু তাও, হ্যাঁ, সন্দেহ হচ্ছে বই কি, এখন সমস্ত শহরবাসী যখন ভয়ে বাইরে বের হচ্ছে না, এই লোকটা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে কী করে? ভেরি সাসপিসিয়াস। কিন্তু করবেনটা কি, পাকড়াও করবেন নাকি গিয়ে ওকে? তা করি কী করে, নিতান্ত রাতে ঘোরাফেরার জন্য সন্দেহ বশত তো আর কাউকে অ্যারেস্ট করা যায় না। তা অবশ্য ঠিক বলেছেন উনি, সন্দেহের বশে কিছু করা, কোনো প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া কি গোয়েন্দাগিরি কিংবা পুলিশগিরিতে চলে? ওসবের জন্য লাগে প্রমাণ, যেটা এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই। যে খুনটা এখন হয়নি সেটার জন্য কাউকে কী করে দায়ী করা যায়? আর তার উপর ওই ব্যক্তি সেরকম কিছুই কাজ করেনি যাতে ওনাকে খুনি বলে ধরে নেওয়া যায়। হ্যাঁ, একটু হয়তো সন্দেহজনক লাগছে লোকটার হাবভাব, সে এই বিপদের ঘণ্টায় বেড়াতে বেরিয়েছে না হয়, কিন্তু তাহলেও একেবারে শতভাগ নিশ্চিত কি হওয়া যায় যে ওই খুনি? ও, ওটা অলোকেশ না? কিন্তু ওর হলো কি, ও তো অন্ধকারে গা ঢাকা দিয়ে আসার কথা ছিল, ও ওইরকম হন্তদন্ত হয়ে রাস্তার মাঝ দিয়ে হেঁটে আসছে কেন হঠাৎ? তবে কি ও লক্ষ্য করেছে ওই অদ্ভুত লোকটার হাবভাব? হ্যাঁ, অলোকেশ ধীরে ধীরে, ওই তো ওনার দিকেই তো এগোচ্ছে, করছেটা কি ও? না, আমি যেমনটা ভাবছিলাম ঠিক
তেমনটা হলো না। ওই ব্যক্তিকে পার করে চলে এলো শটান আমাদের কাছে। কি হলো হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে এলেছে? তুমি যে এদিকে সমস্ত ব্যাপারটাই ঘেঁটে দিলে। আর নতুন করে ঘাঁটার জন্য কি বা বাকি আছে? চলুন তাড়াতাড়ি। কোথায় বলো তো? হুগলি সেতুতে। অলোকেশের কথা বলার হাবভাব দেখে বুঝলাম বেশ গুরুতর কিছুই ঘটেছে। মনটা হঠাৎই কু ডাকতে শুরু করল, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করতেও পারলাম না যে ব্যাপারটা কি। মুখ বুঝে অনুসরণ করা শুরু করলাম আমরা গোয়েন্দাবাবুকে। কি হয়েছে বলো তো ঠিক, আর আমরা হঠাৎ করে? এই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যেখানে ভূতের ভয় সেখানেই সন্দেহ হয়। ভূতের ভয় সন্দেহ হয়? বলো গিয়ে, খুন হয়ে গেল নাকি তাহলে? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের অলক্ষে খুন সম্পন্ন হয়েও গেছে। ভুলটা যদিও আমারই, কিংবা হয়তো ওটাকে ভুল বলাই যায় না, ব্যাপারটাকে খুনি ব্যক্তির চালাকি বলা যায় বরঞ্চ। না, অত নিশ্চিত হয়ে কিছুই বলতে পারছি না, এটা নিতান্ত খুনি পাঠকের বোকামি ফল হতে পারে। গল্পের শেষ খুনটা হয়েছিল এই ঐতিহাসিক হাওড়া ব্রিজের সংলগ্ন এলাকাতে, কিন্তু ওতে একবারও আমি ওই হাওড়া ব্রিজ কথাটা উল্লেখ করিনি, কারণ গল্পটা যে সময়ের ওপর রচিত তখন এই কলকাতায় ব্রিজ বলতে একমাত্র হাওড়া ব্রিজেরই অস্তিত্ব ছিল। এই কিছুদিন যাবৎ তৈরি হওয়া হুগলি সেতুর কিছুমাত্র অস্তিত্ব ছিল না তখন, তাই স্বাভাবিকভাবে শুধু ব্রিজ কথাটার ব্যবহার করা হয়েছিল গল্পে হাওড়া ব্রিজের পরিবর্তে। আর খুনি পাঠকের বোকামিই বলা যাক কিংবা চালাকিই বলা যাক, আমরা পাহারা দিচ্ছিলাম হাওড়া ব্রিজের কাছে, আর খুনি খুন সম্পন্ন করেছে দ্বিতীয় হুগলি সেতুতে। দোষটা আমারই, সম্পূর্ণ খেয়াল করা উচিত ছিল আগে থেকে। যতক্ষণে বুঝতে পারলাম, যতক্ষণে এই সম্ভাবনাটার কথা মাথায় এলো ততক্ষণে দেরি হয়ে গেছে, খুনি ওর কাছ সেরে উধাও হয়ে গেছে ততক্ষণে। তা তুমি মৃতদেহ দেখেই এসেছো নিশ্চয়ই, কেমন দেখলে? আর এখন ওই দেহের কাছে কেউ আছে তো নাকি? না? হ্যাঁ, সে তো বটেই, দুই কনস্টেবলকে পাহারায় বসিয়ে এসেছি, আর দেখার নতুন আর কী বা আছে বলুন, সেই একই বিভৎস দৃশ্য। এখন ভোর পাঁচটা, এই কিছুক্ষণ হলো আমরা আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। অলোকেশ বেশ ভেঙে পড়েছে, ওনাকে একটু গুরুত্ব দিলেই এই খুনটাকে আটকাতে পারত, সবই নাকি ওর দোষ। এরকম অমনোযোগী হওয়া ওর কি সাজে? আরও কত সব কথা বলছিল অলোকেশ, আমি তো হাজার চেষ্টা করেও বোঝাতে ব্যর্থ যে ওর এখানে দোষ কোথায়। বরঞ্চ যদি দেখা হয় দোষটা আমারই, আমি লেখক হয়েও কেন বুঝতে পারলাম না ব্যাপারটা। সব থেকে বড় কথা, সব ফ্যাসাদের জট খোদ এই গল্পটাই। কেন যে লিখতে গেলাম এরকম উদ্ভট গল্প, কে জানে। হ্যাঁ, এই খুনটাও আগেরগুলোর মতোই ছিল, মৃতদেহটিকে খণ্ড খণ্ড করে কাটা হয়েছে, কিন্তু আগেরগুলোর মতো এই দেহের পাশে কিছু লেখা ছিল না। কিন্তু ওই যে অলোকেশ একটা কথা বলছিল মনে আছে, আমরা তো আর কোনো অপরাধী থেকে নিয়মানুবর্তিত আশা করতে পারি না। বাড়ি এসে থেকে অলোকেশ একেবারে মুখে কলুপ এঁটেছে, না খাতা পেন নিয়ে বসে পড়েনি ঠিকই, কিন্তু ওর মুখ এখনও বেশ গম্ভীর। ওর উপস্থিতিতে এরকম একটা জঘন্য ব্যাপার ঘটে গেল এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। এখনও চোখ বুঝে আরাম কেদারায় বিশ্রামে আছে, কিছু গভীর চিন্তায় ডুবে আছে এখন। এ সময় ওকে ঘাটানোর কোনো মানেই হয় না, যাই এখন বসে আমার লেখার কাজটা সেরে নেওয়া যাক। ততক্ষণে অলোকেশ কিছুটা সামলে যাবে নিশ্চয়ই, আর তখনই জেনে নেওয়া যাবে ওর কী দৃষ্টিভঙ্গি খুনের ব্যাপারটায়। সারা রাত জাগা, শরীর তো ক্লান্ত ছিলই, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি।
সোফাতেই একেবারে চিৎপাত। আমি যদি ওই কিছুক্ষণ হবে ঘুম থেকে উঠেছি, উঠে থেকে অলোকেশের কিছুমাত্র দেখা পাইনি বাড়িতে। রামহরির কথায় গোয়েন্দাবাবু আমারই মতো আরাম কেদারায় ঘুমিয়েছেন বেশ কিছুক্ষণ। এই খুব জোর 10 কি 15 মিনিট হবে বাইরের দিকে বেরিয়েছেন। এখন ওর কোথাও বেরোনো মানে সেই ঘুরে ফিরে আমারই লাভ। এই ভর দুপুরে বেরিয়েছে মানে নিতান্তই ঘুরতে নিশ্চয়ই বার হয়নি, নিশ্চয়ই কেসের সম্বন্ধিত কিছু ব্যাপারেই গিয়ে থাকবে, আর এই ব্যাপারটা দ্রুত সমাধানে সাহায্য নিশ্চয়ই করে থাকবে। আর ওর কেসের সমাপ্তি মানে আমি আমার একটা নতুন প্লট পেয়ে যাব। আর তাছাড়া ওই কৌতূহলী ভাবটাও তো কাটবে। এক্ষেত্রে আমার সর্বদিক থেকে উইন উইন সিচুয়েশন, কি তাই নয় কি? সন্ধে নাম্বো নাম্বো করছে, তখন অলোকেশ বাড়ি ঢুকল। না, কই আগের ওই গম্ভীর ভাবটা তো আর লক্ষ্য করতে পারছেন ওর চোখে মুখে, বরঞ্চ কিছুটা বেশ উজ্জ্বল লাগছে ওর মুখ। কি ব্যাপার গোয়েন্দামশাই, মুখের হাবভাব যে একেবারে অন্যরকম লক্ষ্য করছি, তা ব্যাপার কি? তেমন কিছু নয়, শুধু অনেকদিন পর কারো কাছ থেকে নিজেকে বোকা বনে যেতে দেখে বেশ উপভোগ করছি ব্যাপারটাকে। ও, কালকের ঘটনার কথা বলছো? হ্যাঁ, একদমই। কিন্তু অলোকেশ, হ্যাঁ মানছি দোষ আমাদের কারুরই ছিল না, কিন্তু বোকা বনে যাওয়ায় খুশি হয়ে ওঠাটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আমি তো বলছি না যে গতকালের ঘটনাটা ঘটার পিছনে আমার হাত ছিল না কোনো, 100 বার ওটা আমারই দোষ ছিল। উচিত ছিল আমার শান্ত মস্তিষ্কে ব্যাপারটাকে হ্যান্ডেল করার, কিন্তু ঠিক বোকা বনে যাওয়াতে খুশি হচ্ছি না আমি সত্যজিৎ। আসলে অনেকদিন পর এরকম একজন বুদ্ধিমান প্রতিদ্বন্দ্বী পেয়ে একটু খুশি হচ্ছিলাম আর কি। হ্যাঁ, যদিও এমনটা করা কিছুটা অমানবিক দেখাতে পারে, তাও স্টিল। কিছু ধারণা করতে পারছো কে খুন করতে পারে? মানে তুমি আজ ওই কেসের সম্বন্ধিত খোঁজ খবরেই তো বেরিয়েছিলে নাকি, তা পেলে কিছু নতুন তথ্য? না কিছু নয়, বরঞ্চ কিছুটা অতিরিক্তই তথ্য হাতে এসে গেছে লেখক মশাই। এই সামনের 1-2 দিনে একটা নতুন প্লট পেতে চলেছো তুমি। কি বলছো অলোকেশ, 2-1 দিনে কেস সমাধান করে ফেলবে? এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো তুমি? রেস্ট নিয়ে নাও। হ্যাঁ কি? শোনো, বলছি আজকের দিনটা ভালো করে বিশ্রাম নিয়ে নাও, কাল রাত্রে কিন্তু আবারও ডিউটি লাগতে চলেছে আমাদের। মনে পড়ল কালকের খুনটাকে নিয়ে এই শহর কলকাতায় তো 5ম খুনটাও সম্পন্ন হলো, মানে গল্প অনুযায়ী আজ বাদ কাল রাতে ঘটতে চলেছে আরও একটা খুন। না, খুন ঠিক বলা যাবে না এটাকে, কারণ গল্পে 5ম খুনের পরেই 6ষ্ঠবারের জন্যই এই কলকাতা শহরের বুকেই পড়তে চলেছে আরও একটা লাশ। খুনি স্বয়ং সিরিয়াল কিলার গল্পে আত্মহত্যা করবে ঠিক এই 5ম খুনের পরেই, আজ থেকে ঠিক 1টা রাত বাদই। তোমার কি মনে হয় অলোকেশ, খুনি কি সত্যি আত্মহত্যা করবে গল্পের মতোই? তোমার কি মনে হয়? খুনি যখন তোমাকে একবারের জন্য হলেও বোকা বানিয়েছে কমসে কম, তা সেই ব্যক্তি কি এতই বোকা হবে? যদি কাজ শেষে নিজেকে শেষই করে দিতে হয় তাহলে এত ঝক্কি কেন? অলোকেশ মুচকি হেসে বলে ওঠে, অর্থাৎ তোমার মতে এতদিন খুনি অক্ষরে অক্ষরে তোমার লেখা গল্পের কাহিনী নকল করে এলেও এবার ওই বাস্তব গল্পের সমাপ্তি ঘটবে, গল্পের কাহিনীর নামে নেই। হ্যাঁ, মানে মাঝে কেটে গেছে 1টা রাত ও গোটা 1টা দিন, অলোকেশের হাবভাব বোঝা মুশকিল। এর আগের রাতে কোনো অবকাশ না রেখে সমস্ত শহর জুড়েই টহলদারি বসিয়েছিল নিজে থেকে, কিন্তু আজ আমাদের বলার পরও কেন জানি না ওর ধারণা আজ রাতে ঘটনাটা ঘটবেই, এবং তা ঘটবে ওই গল্পে বলা স্থান অর্থাৎ হাওড়ার মোড়ে। অলোকেশ, ব্যাপারটায় কিছুটা বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? কেন বলুন তো। না মানে ওই অপরাধীকে তো আর এমনি এমনি আত্মহত্যা করতে দেওয়া যায় না, এবারেও হয়তো আগের বারের মতোই চালাকি করে অন্য কোথাও গিয়ে আত্মহত্যা করে বসবেন ভদ্রলোক। কিছু মনে করো না, আমার কেন জানি মনে হচ্ছে অলোকেশ
তুমি খুনিকে মন থেকে ঠিক আত্মহত্যা করা থেকে সেরকমভাবে আটকাতে চাইছ না। আরে মশাই, চাইবো না কেন? আমার কথা শোনেন তো বলি, যদি পুরো শহর জুড়ে পুলিশি টহলদারি বসানো যায় তাহলে সেটাই ভালো, তখন আমার আর সেরকম কিছু করা থাকবে না এরপরে। এর থেকে বরঞ্চ পাহারা না বসানোই ভালো। তারপর এবার আপনি দেখুন কি করবেন না করবেন। সামন্তবাবু দনুমনু করে মেনে গেলেন অলোকেশের কথাটা, কিন্তু ওনাকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে অলোকেশের ওপর চাইলেও ভদ্রলোক আজ সেরকম ভরসা করতে পারছেন না। শুধুমাত্র হয়তো অলোকেশের রেপুটেশনের কথা চিন্তা করে রাজি হয়েছেন ভদ্রলোক, প্ল্যান ওই আগের মতোই, শুধুমাত্র অবস্থানের পরিবর্তন হবে ওই আর কি। গল্পে খুনিকে লোকজনের সামনে হাতের শিরা কেটে আত্মহত্যা করতে দেখানো হয়েছিল, বাস্তবে হয়তো সে, যাই হোক, আমাদের যা হোক, ওই আত্মহত্যার ব্যাপারটাকে সংগঠিত হতে দিলে চলবে না, কোনো মতেই না, খুনিকে ধরা চাই। এখন সন্ধে ছটার মতো বেজে থাকবে, ইতিমধ্যে আমাদের গন্তব্যে এসে আমরা পৌঁছেছি। গল্পে খুব একটা নির্জনে খুনিকে আত্মহত্যা করতে দেখানো হয়নি, ভরা লোকের মাঝে মাঝ রাস্তায় সংগঠিত হয়েছিল ব্যাপারটা। হাওড়া মোড় বলা হয়ে থাকলেও আগের খুনগুলো ঘটার মতো এক্স্যাক্ট জায়গার উল্লেখ নেই। হাওড়া মোড় তো বেশ বিস্তীর্ণ জায়গাই, এবার ঠিক কোন জায়গাটা চুজ করবেন ভদ্রলোক সেটাই দেখার। অলোকেশ, বলছি এই ভদ্রলোক যদি এতগুলো খুন করার পর শেষে আত্মহত্যা করে তাহলে আমার আর রেহাই নেই, এ চাকরি শুধু যাওয়ার অপেক্ষা মাত্র। আমাদের উপস্থিতিতে মানে ইয়ে মানে ওই বলছি যে অলোকেশ, তুমি নিশ্চিত তো যে এইখানেই আদতে ঘটনাটা ঘটবে? হ্যাঁ একদম, তার বলতে কোনো চিন্তা নেই সামন্তবাবু, সব প্ল্যান হিসেবেই চলছে, এখনো পর্যন্ত অন্তত চলছেই। যাই হোক না কেন, আত্মহত্যার অ্যাটেম্পট ধরে রাখুন আমাদের সামনেই করবে খুনি ভদ্রলোক, ও নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আপনি শুধু ওকে আটকাবার তক্কে থাকুন, ঠিক আছে? তাহলেই হবে বলে অলোকেশ হাসি মুখে এগিয়ে গেল সামনের পান গুমটিটার দিকে, ওই যে অনেকক্ষণ হয়ে গেল এসে থেকে, এবারও সিগারেট বাবার সাক্ষাৎটা না করলেই নয়, এখন সামন্তবাবুর সামনে ওটা তো আর খাওয়া চলবে না। এতে সামন্তবাবু তেমন আপত্তি না থাকলেও অলোকেশ এমনিই খায় না, যাই হোক গুরুজন বলে কথা। অগত্যা ধূমপানের উদ্দেশ্যে অলোকেশ সিগারেট লাইটার নিয়ে কিছুটা দূরে সরে পড়ল আমাদের কাছ থেকে, এদিকে সামন্তবাবুর হাল দেখার মতো। এই বুড়ো বয়সে চাকরি হারানোর ভয়ে একেবারে কুকড়ে গেছেন ভদ্রলোক, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। অলোকেশের ওপর যাই হোক সম্পূর্ণ আস্থা উনি কিছুতেই রাখতে পারছেন না। সত্যজিৎ, বুঝলে আমার কেন জানি এই অলোকেশের হাবভাবটা কেমন একটা লাগছে, আমরা সত্যিই আত্মহত্যাটা আটকাতে পারবো তো? আর সত্যি কথা বলতে অলোকেশের ওই নিশ্চিন্ত হয়ে একেবারে হাল ছাড়া ভাবটা আমারও ঠিক যেন পছন্দ হচ্ছে না। আমি সান্ত্বনাদায়ক কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ কোথা থেকে যেন এসে হাজির হলো অলোকেশ। আর কথা নয় সামন্তবাবু, আমাদের প্রতীক্ষা শেষ হলো, আত্মহত্যাকারী হাজির হয়ে পড়েছে ইতিমধ্যেই। বলো কি, কোথায়, কই? ওই যে ওই যে। অলোকেশ কিছুটা তফাতে সামনে দাঁড়িয়ে থাকা সম্ভবত মানসিক ভারসাম্যহীন হবে, হ্যাঁ দেখে তো ওই রকমই কিছু মনে হচ্ছিল। তো যা বলছিলাম, ওই মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দিকে নির্দেশ করল অলোকেশ। ও ওই ওই পাগল মতো লোকটার কথাই বলছো কি তুমি? একদম, তৈরি থাকো সবাই, কোনোভাবেই ওকে মরতে দেওয়া কিন্তু চলবে না, পরবর্তীতে ওকে দরকার হতে পারে আমাদের, আর তাছাড়া কাউকে এভাবে এমনি মরতে দেওয়াটা তো যায় না, তাই না? একটা মানবিকতা বলেও ব্যাপার আছে। অলোকেশ, ওই ব্যক্তি পাগল হতে পারে নিঃসন্দেহে, কিন্তু ওর সিরিয়াল কিলার হবার কোনো লক্ষণই যে আমি ঠিক দেখতে পাচ্ছি না, মানে আমি তো অন্তত পাচ্ছি না দেখতে। কি জন্য তুমি ওকে খুনি ভাবছো একটু খুলে বলবে? কই, ওর হাতেও তো ছুরি কিংবা ওই জাতীয় কোনো অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে। ক
কথা সম্পূর্ণ হলো না। তার আগেই ঘটে গেল একটা আকস্মিক ঘটনা। দেখতে দেখতে সামনের ব্যক্তি ওর চাদরের মধ্যে থেকে বের করে আনলো একটা ছুরি। ব্যক্তির মুখে কেমন যেন এক পৈশাচিক হাসি খেলে যাচ্ছে বারবার। আশেপাশের লোকেরা ওকে দেখে ভয়ে ছিটকে যাচ্ছে এবং ওর দৃশ্যটা যেন বেশ উপভোগ করছে। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, ও আমি সেই খুনি কি না, পাঁচ পাঁচটা খুন করেছে, হ্যাঁ আমি ও আমি 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 তোমাদের ওই সিরিয়াল কিলার আমি। ও মা, বিশ্বাস হচ্ছে না বুঝি, বিশ্বাস হচ্ছে না, আরেকটা দেখাবো না কি খুন করে বলে ওই পাগলাটে ব্যক্তি অতর্কিতে ছুরি উঁচিয়ে ভিড়ের দিকে এগিয়ে যায় কিছুটা। লোকজন সব বলিহারি, ভয় চিৎকার করতে করতে প্রাণ বেরিয়ে গেলেও নাটক দেখা চাই, কেউ জায়গা ছেড়ে একেবারে সরে পড়ছে না। কে, কাকে খুন করতে হবে? হ্যাঁ, কে, বিশ্বাস হচ্ছে না বুঝি, জানতাম কেউ বিশ্বাস করবে না, আমি তো পাগল 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 আমি একটা, দাঁড়াও এক্ষুনি বিশ্বাস করিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। পাগলের প্রলাপ বকতে বকতে ওই ব্যক্তি আরও একটা ছুরির মতো কিছু বার করে আনে, রক্ত মাখা এক ছুরি। ওই কসাইদের কাছে যে ধরনের ছুরি থাকে, হ্যাঁ এটা ওই জিনিস। অলোকেশ বলেছিল বটে, এই ধরনের ছুরি দিয়েই আগের খুনগুলো করা হয়েছিল। ক্ষত আর কাটার ধরন দেখে এমনটাই আন্দাজ করেছিল অলোকেশ। ভয় পাচ্ছ বুঝি সব? এটা না, এটা দিয়ে খুনগুলো করেছি, কেটে কেটে টুকরো করে সাজিয়ে রেখেছি, কেমন দেখেছ তোমরা, দেখেছ না কি দেখো নি? আরে আমায় ভয় পেতে হবে না, দেখেছ কেমন সুন্দর লাল রক্ত আছে এতে, দেখবে নাকি কেউ? হ্যাঁ, তা তোমরা কেউ কি পাপ করেছ কোনোদিন? করনি তো, তাহলে ভয় পাওয়ার কি আছে শুনি। এরপর হাতের সত্য বার করা রক্ত মাখা ছুরিটা ফেলে দেয় ব্যক্তি এবং আগের ছুরিটা নিজের গলায় ঠেকিয়ে ধরে। এদিকে আমরা সকলেই একেবারে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেছি, কি করণীয় না করণীয় কিছু মাথায় ঢুকছে না। শুধুমাত্র পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে দেখে যাচ্ছি অন্য সকলের মতো এই নাটকটা। আজ আমার যাওয়ার সময় হয়েছে, আমি 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 চিন্তার কোনো কারণ নেই, একটা আমি যাচ্ছি, কারণ দরকার পড়লে হাজারটা আমি এসে জায়গাটা পূরণ করবে, তাই সব সব সাবধান। কথা শেষ করার পর কয়েকটা পলকের মধ্যেই বোধহয় বিরতি নিয়েছিল ও, ছুরিটা গলায় ঢোকাতে যাবে কি, তখনই অলোকেশ বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে ধরে ফেলল ওর হাতখানা। তারপর সে কি হৈহুল্লোর বাপ রে বাপ। ঘটনার দুই দিন পর সকালবেলা, না আমরা যেরকমটা ভাবছিলাম তেমনটা ঠিক হলো না আদতে। আমরা বলতে আমার আর সামন্তবাবুর কথাই বলছি, অলোকেশ আগা গোড়াই সঠিক ছিল। কাল রাতের ওই ঘটনার পরে বেশ কিছুটা ঘুরে গেছে এই ব্যাপারটা। হ্যাঁ, ওই পাগলকে খুনি বলা যায় প্রকৃতপক্ষে। এখানে প্রকৃতপক্ষে বললাম কারণ অলোকেশের মতো কিছুটা ভিন্ন এক্ষেত্রে। হ্যাঁ, সে আপনারা ঠিকই বলেছেন, খুনি ওই পাগল অর্থাৎ জয়দেব সান্যালী, কিন্তু ঘটনার পিছনের মাস্টার মাইন্ড আসলে অন্য কেউ। বলো কি, কিন্তু তা কেন, কিভাবে? ওর ওই রক্তমাখা ছুরিতে তো সবকটি ভিকটিমের রক্তের টেস্ট পাওয়া গেছে, তাই না? হ্যাঁ, তা যাবে বই কি, বন্ধু খুনি যে আসলে জয়দেবী এবং খুনের হাতিয়ার ওই রক্তমাখা ছুরি। আর আমি তো ওই ব্যাপারটাকে অস্বীকার করছি না, শুধু বলতে চাইছি যে এইসব গল্পের কাহিনী অনুসরণে খুনগুলো করে চলা শুধুমাত্র ওই পাগলের মগজে কুলোই নেই, কারণ জয়দেবের সাথে সাথে তৃতীয় কোনো ব্যক্তির হাত কিন্তু রয়েছে। হাত আছে, এই হাত আছে, অন্য কারো মদতে অন্য কারো ব্রেন ওয়াশের কারণে জয়দেবী খুনগুলো করেছে। তা এতটা নিশ্চিতভাবে কীভাবে বলছো তুমি এসব? হুম, সে তো আছেই, আর সব কিছু ঠিকঠাক পরিকল্পনা মতো এগোলে আশা করছি আজই ঘটনার আসল মাস্টার মাইন্ড ধরা পড়ে যাবে। না, খুলে অবশ্য কিছুই বলেনি অলোকেশ, সামন্তবাবুকে পর্যন্তও না, শুধু ওনাকে আজ দুপুরে তৈরি হয়ে থাকতে বলেছে, কোথায় একটা বেরোবার আছে একসাথে। হ্যাঁ, সে শতভাগ নিশ্চিত যে এই কেস সূত্রেই আমাদের যাত্রা।
আর যতটা সম্ভব অলোকেশের কেস সলভডের ব্যাপারটা আগেই সম্পন্ন হয়ে গেছে। এখন গোয়েন্দা গল্পের চিরাচরিত প্রথা যেরকমটা, অর্থাৎ সকলের উপস্থিতিতে একটা চরম উত্তেজনাকার পরিস্থিতির সৃষ্টি হবে, সকলের সামনে আসল দোষীর মুখোশ খুলে ফেলার অবকাশ মাত্র। যাক, এই তো আর একবেলা মাত্র অপেক্ষা, এতটা তো অভ্যেস আছেই। তখন সবে দুপুরের খাওয়া শেষ করে গাটা একটু এলিয়েছি। গোয়েন্দা মহাশয়ের দয়ায় গন্তব্য যে কতটা দূর তা জানা নেই, তাও কিছুটা বিশ্রাম নিয়ে নিলে অসুবিধে কোথায়। অলোকেশ ওর রোজকার মতোই খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে সুখ টান দিচ্ছে। ঠিক এরকম সময়ে সদর দরজায় বেশ কয়েকবার ব্যস্ত টোকা পড়ল। ওই সামন্তবাবু এলেন বোধ হয়, ওনারও আমার মতোই অবস্থা। সামন্তবাবু চলে আসুন। কথা সম্পূর্ণ হল না, তার আগেই ভদ্রলোক দরজা ঠেলে বাড়িতে প্রবেশ করলেন। হ্যাঁ, ভদ্রলোক আর কেউই নন, সামন্তবাবুই। তা দুপুর যে পার হয়ে গেল, বেরোচ্ছি কখন আমরা? ভদ্রলোক শুকনো মুখে সোফায় এসে ধপ করে বসে পড়লেন, বেশ চিন্তিত বলেই মনে হল ওনাকে। ব্যাপার কি এই কেসেরই? বলছি সামন্তবাবু, বলছি ব্যাপার কি বলুন তো, এত চিন্তা করছেন কি নিয়ে? এই কেস নিয়ে চাপ নিতে হবে না একদমই। হ্যাঁ, তবে যদি অন্য কিছু ব্যাপার চিন্তিত থাকেন সেটা অবশ্য আলাদা ব্যাপার। তুমি আছো যখন এদিকটায় তখন এদিকে আর চিন্তা কিসের? হ্যাঁ, সে একটু উত্তেজনা অনুভব তো অবশ্যই করছি, তা ঠিক, কিন্তু আগের বারের মতো তোমার উপর ভরসা না করার ভুলটা আর নতুন করে করছি না। তবে চিন্তার কারণ সে এক অন্য ব্যাপার, এটা মিটে যাক ভালোই ভালোই, তারপর দরকার হলে সে তোমার সাথে ও নিয়ে বসা যাবে না হয় একদিন। না, আমাদের গন্তব্য খুব দূরত্বে নয়, এই কলকাতাতেই। আমরা সামন্তবাবুর জিপে করে রওনা দিয়েছি। অলোকেশই রাস্তা বাতলে দিচ্ছে, গাড়ি চালাচ্ছে সামন্তবাবু নিজেই। আমরা মোট তিনটে প্রাণী চলেছি ওয়েলিংটনের উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম একদমই ছিল না বললেই চলে। আমরা নির্বিঘ্নে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে। এক প্রাসাদ তুল্য বাড়ির সামনে এসে আমাদের গাড়ি থামল। তা আমরা আবার এখানে কেন? অলোকেশ, এখান থেকে কমসে কম খান পাঁচেকবার তো ঘুরে গেছি আমি, সে কথা তো তুমি জানোই। আমার তো মনে হয় না এখানে আবারও এসে নতুন কিছু হাসিল করা যাবে বলে। আবার এখানে কেন? মানে আমরা আবার এখানে এলাম কবে? এই অলোকেশ, এই কী হলো তাহলে ওই খুনির বাড়ি? কিন্তু সেটা কি করে হয় বন্ধু? সামন্তবাবু নিজেই তো খুনিকে থানায় বন্ধ করে এসেছেন, গতকালের কথা ভুলে গেলে নাকি? হ্যাঁ, এই ব্যক্তি যদিও প্রধান দোষী, এনার প্রভাবে এসেই ওই জয়দেব খুনগুলো করেছে, কিন্তু ওই যে সামন্তবাবুদের আইনে দোষী, দোষী তো ওই। তাও এক্ষেত্রে আসামি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আর তাই কিছুটা রক্ষা। আসল দোষীকে শাস্তি পাওয়ানোর কিছুটা সুযোগ তো আছেই, ওই আশাতেই তো বাঁচা। বুঝলে, আমি প্রায় 30 বছরের বেশি এই চাকরিতে যুক্ত, কিন্তু তাও এখনো কেন যে এরকম পরিস্থিতি পড়লে আমার মনটা হঠাৎই ভারী হয়ে ওঠে আমি ঠিক বুঝি না। হতে পারে এই চাকরিটার সাথে ঠিকমতো এখনো হয়তো আমি মানিয়ে নিতে পারিনি নিজেকে বলে ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই প্রকৃত দোষীর পার পেয়ে যাওয়ার সম্ভাবনার ব্যাপারটা ঠিক যেন হজম করতে পারছেন না উনি, ঠিক যেরকমটা পারছি না আমরা। সামন্তবাবু, আপনার মতো এরকম যত পুলিশ অফিসার এই কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন না, তারা ততই আমাদের সমাজের পক্ষে মঙ্গল। জানেন তো, এই আপনার মতো অফিসারদের দরকার আমাদের, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের আইনের রক্ষকের মধ্যেও যে কিছুটা মনুষ্যত্ব, কিছুটা সহমর্মিতা থাকতে হয় সামন্তবাবু। শুধু সামন্তবাবুর কেন, অলোকেশ খুব একটা কারোরই এরকম মন খুলে সুনাম কিংবা দুর্নাম করে থাকে না সাধারণত। ব্যাপারটায় সামন্তবাবুকেও বেশ অবাক হতে দেখলাম।
ভদ্রলোক গদগদে স্বরে বললেন, আরে মানে ওই ওই আর কি। আচ্ছা, আজও কি ওই শুধু জিজ্ঞাসাবাদ করেই ফিরে যাব নাকি আমরা? অলোকেশ, তুমি কিন্তু আজ সবটা সমাধান করে ফেলবে বলেছিলে। হবে, সমাধান আজকেই হবে। আর আমরা আজ নতুন করে জিজ্ঞাসাবাদও করতে আসিনি এখানে। তাহলে তুমি কি এই বাড়ির কাউকে খুনগুলোর পেছনে আছে বলে সন্দেহ করছো? কিন্তু কেন? এই বাড়িতে এমনিতেই বড়সড় একটা ঝড় বয়ে গেছে, ঘটনার কয়েকদিনও তো পার হয়নি। তুমি একদম নিশ্চিত তো যে বাড়িতে লোক বলতে তো আছে শুধুমাত্র ওই জগন্নাথ চৌধুরীর গিন্নি মালতী দেবী? আচ্ছা, উনি কি? না, মালতী দেবীর এসব কোনো কিছুতেই হাত নেই। এবার আমাকে বেশ অবাক হতে হলো। না, ওই মালতী দেবীর নির্দোষ হওয়ার ঘটনাটায় অবাক হচ্ছি না আমি, আমি অবাক হচ্ছি তোমরা জানো না ব্যাপারটা। আসলে এই জগন্নাথ চৌধুরী, যার বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, উনি আসলে এই সিরিয়াল কিলারের তৃতীয় শিকার। আর অলোকেশ এখন কিনা এই বাড়ির কাউকেই সিরিয়াল কিলিংয়ের মূল মাথা বলে ভাবছে। এসবে না আছে মালতী দেবীর হাত, না আছে এই বাড়ির অন্য কোনো সদস্যের। হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি কেন এই বাড়িতে? কই যাচ্ছি না তো, আমরা যাচ্ছি জগন্নাথ বাবুর এক প্রতিবেশীর বাড়ি। প্রতিবেশীর বাড়ি? ওই কি তাহলে? আর সে এক মজার ব্যাপার, চলুনই না। কথা দিচ্ছি গৃহস্বামীকে দেখে দুজনেই বেশ অবাক হবেন। হঠাৎ করে এই ভর দুপুরে হাঁক ডাকে বেশ কিছুটা হতভম্বভাবেই সদর দরজায় এসে দাঁড়ালেন গৃহস্বামী। হ্যাঁ, তা অবাক হতে হলো বই কি, আমাদের আগে পরিচিত ওই ব্যক্তির সাথে। না, প্রথমটা অবশ্য চিনতে পারিনি কেউই, না আমি না সামন্তবাবু। তারপর অলোকেশে ধরিয়ে দেওয়ার পর আমরা খেয়াল করলাম ব্যাপারটা। হ্যাঁ, তাই তো, তোমরাও চিনে থাকবে এনাকে। শুধুমাত্র আমরা এনাকে কিছুটা দূরত্ব থেকে দেখায় চিনতে পারিনি প্রথমটায়। বলতেই হচ্ছে কিন্তু সামন্তবাবু প্রথমেই তাহলে ঠিক সন্দেহ করেছিলেন। হ্যাঁ মানছি, তা কিছুটা তুক্কাই ছিল। তাও কি তোমরা বুঝতে পারছো না? আরে তোমাদেরও তো বলেছিলাম ব্যাপারটা, মনে আছে? মনে আছে আমাদের রাজ্যকে পাহারা দেওয়ার প্রথম দিনের কথা? হ্যাঁ, যেদিন আমরা বোকার মতো হাওড়া ব্রিজে পাহাড়ায় বসেছিলাম, আর খুনি হুগলি সেতুতে খুনটা সেরে চলে গিয়েছিল চোখে ধুলো দিয়ে। সেদিনের ওই রহস্যময় ব্যক্তির কথা মনে আছে কি, যে কিনা ব্রিজের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া আসা করছিল বারবার? আমরা সন্দেহ করেছিলাম ওর ভাবভঙ্গিতে। হ্যাঁ, আমরা এখন ওই ব্যক্তির বাড়িতে এসেই উপস্থিত হয়েছি। কি অবাক হলে তো কিছুটা তোমরা। আচ্ছা, এই কি তাহলে মূল পরিকল্পনাকারী? হ্যাঁ, নমস্কার, আপনারা কারা আর কি চাই বলুন তো এই ভদ্রপুরে? প্রথমে ভদ্রলোক সামন্তবাবুকে লক্ষ্য করেননি বোধহয়, পরে খাকি বর্দিতে দেখে গৃহস্বামীর কণ্ঠস্বর ও ভাবভঙ্গিতে বেশ কিছুটা পরিবর্তন আসে হঠাৎ। পুলিশ? তা কিছু দরকার ছিল? আসুন না, বাড়িতে বসে কথা বলা যাক। অলোকেশের পিছু পিছু আমরাও ঢুকে পড়ি মহাশয়ের বাড়িতে। সাধারণ মধ্যবিত্তদের যেরকম বাড়িঘর হয়ে থাকে, নিতান্তই ছাপোষা অথচ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর। বাড়িতে ভদ্রলোক ব্যতীত অন্য কাউকে তো চোখে পড়ল না সেরকম। আমরা তিনজন বারান্দায় একটা জায়গায় তিনটি চেয়ার জোড়া করে বসলাম। হ্যাঁ, তা কী দরকার ছিল? সামন্তবাবু বেশ ইতস্তত করেও ঠিক কী যে বলবেন ঠিক করতে পারলেন না। আর হবে না বা কেন, অলোকেশ তো কিছুই বলছে না খুলে। বলতে গেলে এ বাড়িতে আসার যে কী উদ্দেশ্য সে বিষয়ে কোনো রূপ ধারণাই নেই আমাদের। শেষে অলোকেশই মুখ খুলল। ব্যাপার তো সবই জানেন আপনি, আর নতুন করে কী বা বলার আছে বলুন তো সন্দীপবাবু? নামটা ঠিক বললাম তো? সন্দীপ ঘোষাল, এটাই আপনার পুরো নাম তো? ভদ্রলোক হেসে বললেন, তা আপনি কি গোয়েন্দা নাকি মশাই? বেশ ভালো গোয়েন্দা তো আপনি, আপনার নাম জেনে ফেললেন তাই না? হ্যাঁ সে তো বটেই, তাও এখনও দেখলেনটাই বা কি, এই তো সবে শুরু। ত
তাই ভর দুপুরে আমার কাছে ছুটে আসার কারণটা জানতে পারি? মানে একটু খুলে যদি বলতেন তাহলে উপকার হতো আর কি। কলকাতার সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা শুনেছেন নিশ্চয়ই, ওটার সম্বন্ধেই কথা বলার ছিল। হ্যাঁ তা শুনেছি, কিন্তু সেসবের সাথে আমার কি সম্পর্ক? মানে ওই শুধু প্রতিবেশী বলেই সম্পর্ক? হ্যাঁ সেই প্রসঙ্গেই আসছিলাম। বলছি জগন্নাথ চৌধুরীকে চেনা আছে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, এই তো পাশের বাড়ি। আমার প্রতিবেশী চিনব না? কদিন আগের ঘটনাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা শঙ্কর সমাদদার, এই নামে কি কোনোভাবে চেনা চেনা লাগছে কাউকে? কিন্তু এই মুহূর্তে তো সেরকম কাউকে মনে পড়ছে না। আরে না না, অত চাপ নিতে হবে না। আচ্ছা সুদেব ভৌমিক এই নামে? হ্যাঁ পেপারে পড়েছিলাম নামটা, কিন্তু পার্সোনালি চিনি না এনাকে। ও দেবু পোদ্দার, এনাকে তো চিনেই থাকবেন। আগে না চিনি না এনাকেও। তাই নাকি, বলেন কি? বর্তমানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। অলোকেশের কাছে সত্যি কোনো প্রমাণ আছে তো এই সন্দীপ ঘোষালকে দোষী প্রমাণিত করার? এমনিতেই যে হারে কথাবার্তা চালিয়ে যাচ্ছে অলোকেশ, সন্দীপবাবু এখন তো বুঝেই গেছেন আমরা ওনাকে সন্দেহ করছি। আর এই অবস্থায় উনি যথাসম্ভব বুঝে সুঝে কথাবার্তা বলবেন। বলবেন কি? এখনই বলছেন ভদ্রলোক। তো এই রকম অবস্থায় কোনো ঠোস প্রমাণ ছাড়া কিছুমাত্র সামনে এগোনো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অলোকেশ, আমাদের কাছে কিন্তু সন্দীপ ঘোষালকে গ্রেপ্তার করার জন্য কিংবা ওনাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য সেরকম কোনো ওয়ারেন্ট টাইপের কিছুই নেই। এরকম অবস্থায় বিষয়টাকে কিছুটা সংযমের সাথে হ্যান্ডেল করাই বুদ্ধিমানের কাজ হবে। সামন্তবাবু কথাটা অলোকেশের কানের কাছে এবং খুব ধীরে বললেও অবাক করা বিষয়, অলোকেশ কিন্তু কোনো রাগ ঢাকের তোয়াক্কা করল না, বেশ জোরেই কথাটা বলে উঠল। ওসব কিচ্ছু লাগবে না সামন্তবাবু, একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে। হ্যাঁ তা যা বলছিলাম, আচ্ছা কলকাতার অন্দরমহল এই নামটার সাথে কি পরিচয় আছে আপনার কোনোভাবে? আর সুন্দর মাইতি, এনাকে চেনা আছে কি? সন্দীপবাবু এবার যেন বেশ কিছুটা রেগেই উঠলেন। আচ্ছা একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, ব্যাপারটা কি বলুন তো? মানে এসবের কোনো কারণ তো আমি বুঝতে পারছি না। আহ দেরি করবেন না, বলে ফেলুন দেখি যা জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ উদ্দেশ্য বিধেয় সবই বুঝে যাবেন ঠিক সময়ে। হ্যাঁ ওই কলকাতার অন্দরমহল কাগজের অফিসে আমি চাকরি করি। কি যেন নাম বললেন? না না ওকে আমি চিনি না। আচ্ছা বেশ। আচ্ছা সন্দীপবাবু আপনি ঠিক কি কাজ করেন জানো? সংবাদপত্রে এডিটর, তাই তো? আর আচ্ছা সামন্তবাবু আপনি এটা জানেন কি, প্রথম যে কাগজে সিরিয়াল কিলিংগুলো সত্যজিতের এক গল্পের অনুসরণে সংগঠিত হয়ে চলেছে এই খবরটা ছাপা হয়েছিল সেটা এই কলকাতার অন্দরমহল কাগজেই ছিল? বলো কি। হ্যাঁ তো ওতে তো কিছুই প্রমাণ হয় না। বলেন কি প্রমাণ হয় না বুঝি? আচ্ছা তাহলে তো বেশ সমস্যায় পড়া গেল, এরপর উপায়? সত্যজিৎ কি করা যাবে এবার? বুঝলাম গোয়েন্দা মশাই এখন সম্পূর্ণ কৌতুকের মুডে আছেন। হ্যাঁ এখন আমি সম্পূর্ণ নিশ্চিত অলোকেশের কাছে নিশ্চয়ই আরও কিছু ঠোস তথ্য আছে। এমনিতেই মাঝপথে ঝাঁপিয়ে পড়ার লোক তো অলোকেশ নয়। তাও এই জিনিসটা কেন যে মাঝে মধ্যে ভুলে যাই আমরা কে জানে। সামন্তবাবু এই যে কটা খুন হয়েছে ওগুলোর মধ্যে একটা যোগসূত্র বর্তমান, এটা লক্ষ্য করেছেন কি আপনি? যোগসূত্র? কি যোগসূত্র বলো তো। কি সন্দীপবাবু আপনি বলবেন না আমাকেই কষ্ট করাবেন? এখন লুকিয়ে খুব একটা লাভ নেই। সন্দীপ ঘোষাল মুখ খোলার তো কিছুমাত্র লক্ষণ দেখালেন না। অলোকেশের কথার প্রতি উত্তরে নিজেকে ডিফেন্ড করার জন্য কিছু বলতে দেখা গেল না ওনাকে। আচ্ছা আমি বলি বরঞ্চ, এই সিরিয়াল কিলিংয়ের ভিকটিমগুলোর মধ্যে কাকতালীয়ভাবে অদ্ভুত এক যোগাযোগ আছে। না বেঁচে থাকতে সেরকমভাবে একে অপরকে কেউই এরা চিনতেন না। আচ্ছা সামন্তবাবু বলুন তো প্রথম যে খুনটা হয় অর্থাৎ শঙ্কর সমাদদার, হ্যাঁ উনি পেশায় কী ছিলেন? প্রমোটার। কিন্তু কেন? আচ্ছা সন্দীপবাবু আমার কাছে খবর আছে, মাস কয়েক এক প্রমোটার নাকি আপনার পিছনে পড়ে আছে এই বাড়ির জায়গাটা কেনার জন্য।
আপনি সে বিষয়ে রাজি না থাকলেও বেশ জোর জবরদস্তি করে চলেছে। এই কথাটা কি সত্যি? সন্দীপবাবু, কোনোভাবে এরকমটা হওয়ার সুযোগ নেই তো যে এই মৃত প্রমোটার অর্থাৎ শঙ্কর সমাদার ইনিই পড়েছিলেন আপনার এই জায়গাটার পিছনে? এখন ওনার মৃত্যুর পর তো বেশ লাভই হলো আপনার বলতে গেলে। মানে কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, ওটা ছাড়ুন, দ্বিতীয় খুন হওয়া ব্যক্তি, সে আপনার খোদ প্রতিবেশী, হ্যাঁ বেশ বাড়ি করেছেন, তা আপনার প্রতিবেশীদের মুখেই শোনা কথা যে ওই বাড়ির জায়গাটা নাকি আপনার থেকে কেনা হয়েছিল, পরে কথা মতো দামও মেটাননি নাকি ওনারা। এক মিনিট, এই যে। অলোকেশ কথা থামিয়ে ওর ব্যাগ থেকে বের করে আনলো কয়েকটা কাগজ, তারপর এক পলক দেখে নিয়ে হেসে ওটা হাতে ধরিয়ে দিল সন্দীপবাবুর। এই যে, এটা তো কেসেরই পেপার, যেটা প্রায় 5-6 বছর আগে আপনার আর ওই চৌধুরী বাড়ির মধ্যে চলেছিল। আচ্ছা, এবার তৃতীয় খুনটায় আসা যাক। সন্দীপবাবু, ওই আপনার হাতেই দ্বিতীয় কাগজটা একটু দেখবেন তো দয়া করে। হ্যাঁ, ওটাই ওটাই। কি জানো, এটা স্কুলের আইডেন্টিটি কার্ড। কার্ডে কী নাম লেখা আছে একটু দেখুন তো। অমৃত ঘোষাল, আপনারই সুপুত্র। সামন্তবাবু, আরেকটা কাকতালীয় ব্যাপার কি জানেন, এই তৃতীয় খুন হওয়া ব্যক্তি সন্দীপবাবুর ছেলের পঠনরত স্কুলেরই হেডমাস্টার ছিলেন। ফিজ বা ওই সংক্রান্ত বিষয়ে সন্দীপবাবুর সঙ্গে হাতাহাতি হবার ঘটনাও শোনা যায়। এসবের পরেই হয়তো অমৃতকে এখান থেকে ছাড়িয়ে মামার বাড়িতে পড়াশোনা করতে পাঠানো হয়। আচ্ছা সন্দীপবাবু, এতগুলো কাকতালীয় ঘটনা কীভাবে ঘটলো বলুন তো? সিরিয়াল কিলার কি বেছে বেছে আপনার শত্রুদেরই নিধন করে চলেছিল, এরকমটা কেন বলুন তো? আর তাছাড়া আরও অনেক প্রমাণ কিন্তু রয়েছে। এই যেমন ধরুন, আপনার সাথে ওই পাগল জয়দেবের অতিরিক্ত মেলামেশা থেকে শুরু করে আরও বেশ কিছু তথ্য কিন্তু রয়েছে আমাদের কাছে। সুতরাং আপনাকে দোষী প্রমাণ করতে, অন্তত আপনাকে এই কেসে কোর্টে চালান করতে আমাদের কোনো সমস্যাই হবে না। তাই শুধু শুধু সময়ের অপচয় করে লাভ হচ্ছে বলুন? এরপর আপনি জ্ঞানী মানুষ, যেরকম ভালো বোঝেন করবেন। ও হ্যাঁ, ভালো কথা, এসবের পরও কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থেকেই যায়, এই শেষ খুন হওয়া ব্যক্তির সাথে আপনার কানেকশানটা ঠিক কী বলুন তো? আর কানেকশান দেখো, হয়তো শুধুমাত্র সন্দেহ যাতে কোনো মতেই নিজের কাছে আসতে না পারে, সেই জন্যই শেষ খুনটা করা হয়েছিল মাত্র। ছি, কি বিচ্ছিরি ব্যাপার! এতক্ষণ বেশ চুপচাপ ছিলেন ভদ্রলোক, কোনো কথা বলেননি, কোনো রূপ প্রতিবাদও করেননি, কিন্তু এবার সামন্তবাবুর কথা শুনে কেন জানি না হঠাৎই বেশ চটে উঠলেন সন্দীপবাবু। আমি না কোনোদিন জীবনে কোনো সৎ আর নির্দোষ মানুষের ক্ষতি করিনি, বুঝতে পেরেছেন? কাউকে প্রাণে মেলে ফেলা তো দূরের কথা। আর জানেন তো, আসল দোষী না আপনারাই, আসল দোষী হ্যাঁ এই আপনাদের মতো আইনের রক্ষকরাই। আপনারা যদি নিজের কাজ ঠিকভাবে করতেন। আচ্ছা, আমি যদি আমার সাথে হয়ে চলা সমস্ত ঘটনার যোগ্য বিচার পেতাম, তাহলে কি আর আমাকে আইন নিজের হাতে তুলে নিতে হতো? হ্যাঁ, ভেবে দেখেছেন একবার? হাজারবার থানা পুলিশ কোর্টের চক্কর কেটেও কিচ্ছু হয়নি, আমার নিজের প্রাপ্য পেতে শেষে উল্টে জেল খেটেছি। ওই যে এখনকার দিনের অর্থ প্রতিপত্তি, ওটা ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। দিনের পর দিন প্রমোটারের থেকে খুনের হুমকি শুনে গেছি, নিজের বাড়িতে থাকতে হতো আমাদের চোরের মতো, চোর মার খেয়েছি বেশ কয়েকবার রাতের অন্ধকারে, আর সে নিয়ে অভিযোগ করতে গিয়ে দেখি প্রমোটার থানাতেই বসে হাসি ঠাট্টা মজায় ব্যস্ত। সরকারি স্কুলে বছর বছর ঘোষণা দিলে ছেলে পাশ হয় না, আর স্কুলের কমিটির নেতারা মূর্খ হলেও অনায়াসে প্রত্যেক বছর ট্রাস্ট বানিয়ে উপরে শ্রেণীতে নিজেদের ছেলে মেয়েদের ভর্তি করায়। এই তো আমাদের সমাজ, আইন কানুন বিচার ব্যবস্থা। খানিকক্ষণ কেউ কিছু বলতে পারি না আমরা, সম্পূর্ণ বাড়িতে বিরাজ করে চলে একেবারে যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। হ্যাঁ, আপনি কি জানি বলছিলেন, শেষ খুনটা অকারণে করা হয়েছে। একটু ভালো করে না তথ্যগুলো দেখে আসলে বুঝতে পারতেন। আমি বলি কি, ওই পাগলের ইতিহাসটা একটু দেখবেন তো ঘেঁটে, ওর আজ এই অবস্থা কী করে হলো? একজন মধ্যবিত্ত কষাই আজ এরকম পাগল হয়ে ঘুরে বেড়ায় কী করে, কিসের জন্য? তা এতই যখন জ্ঞান, তাহলে ওই নির্দোষ মানসিক ভারসাম্যহীন মানুষটাকে বিনা দোষে কেন ফাঁসালে বাপু? পরিকল্পনা ও কাজ করে গেলে পিছু থেকে তুমি, আর এখন শাস্তি পাবে কিনা ওই বেচারা জয়দেব? আর নতুন করে কী বা শাস্তি দেবে আপনাদের আইন ওকে? এ কদিন জেলে থাকলে অন্তত পেট ভরে খেতে তো পাবে দুবেলা,
আর যতদূর জানি মানসিক ভারসাম্যহীন যারা তাদের সেরকম কোনো শাস্তি হয় না এই দেশে। তাহলে আর সমস্যা রইল কোথায়? অন্য কারোর ক্ষতি না করে আমার কাজও সম্পন্ন হলো, আর গোটা কলকাতা জানলো না আমার সম্পর্কে। লাভের পর লাভ, তাই নয় কি? ওরা সব প্রতিভাশালী লোক, আমি প্রকৃত খুনি, এসবের আমি প্রকৃত মাস্টার মাইন্ড। এটা জানতে পারলে ওরা আমার পরিবারকে কি আর বাঁচতে দিত শান্তিতে? তুমি হাসালে সন্দীপ, এত কিছুর পরও তুমি কি করে ভাবছো যে তুমি পার পেয়ে যাবে? তোমার অন্যায় শাস্তি তুমি পাবে না। হ্যাঁ, কে 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 ঠিক করে দেয় শুনি, কোনটা ন্যায় কোনটা অন্যায় কে ঠিক করে দেয় এসব? আর শাস্তি যে পাবো না তাই বা বললো কে? আমি তো শুধু বললাম যে আমি খুনি, সে বিষয়ে কে কেউ জানবে না। সে আস্থা আপনাদের উপর আছে আমার। আর সত্যজিৎ বাবু, আপনি ভাববেন না, আপনি শুধু আপনার ওই গল্পকে ব্যবহার করেছি নিজের উদ্দেশ্য সাধনে। আমি আসলে খুবই বড় ভক্ত আপনার, খুব বড় ভক্ত। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে আপনার ওই গল্পের না, ওই চরিত্রটার। আমি কিন্তু আপনার গল্পের পাই টু পাই অনুসরণ করলাম সত্যজিৎ বাবু, সেই বিষয়ে কিন্তু কোনো অভিযোগ করতে পারবেন না আপনি। সন্দীপবাবু কী সব যে বলে গেলেন তার তো কিছুই বুঝলাম না, কী সব পাগলের মতো বকে গেলেন, এ কি, এও কি ওই পাগল নাকি? হ্যাঁ, এও কি ওই জয়দেব সান্যালের মতো মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি? না, উনি এখন নিজেকে পাগল প্রমাণ করে শাস্তি থেকে বাঁচতে চায়। এইসবই ভাবছি এমন সময় অলোকেশ আচমকা চিৎকার করে উঠল, সামন্তবাবু সামন্তবাবু, হাত হাত, ওর হাত দুটো বলে অলোকেশ অতর্কিতে ছুটে গেল সন্দীপবাবুর দিকে। ওনার ডান হাতটা দেখার পর দ্রুত বাঁ হাত দেখতে গিয়ে হাতে আবিষ্কার করলো একটা সিরিঞ্জ, খালি সিরিঞ্জ। অলোকেশ এবারও প্রথমবারের মতোই কিছুক্ষণ মাত্র দেরি করে ফেলেছে, ও যতক্ষণ সব বুঝেছে ততক্ষণ দেরি হয়ে গেছে বেশ অনেকটাই। সন্দীপবাবুর মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে আসতে শুরু করেছে ততক্ষণে। আমাদের অলক্ষে বিষের পুরো একটা সিরিঞ্জ নিজের শরীরে খালি করে দিয়েছেন সন্দীপবাবু। আমার গল্পের ওই চরিত্রটার মতোই কাজ শেষে ঠিক স্বেচ্ছা মৃত্যু নিয়েছে এই সন্দীপ ঘোষাল। গল্পের কাহিনী বাস্তবেও সম্পূর্ণ অনুসরণ হয়েছে, কেটে গেছে বেশ অনেকক্ষণ। সন্দীপবাবুর লাশ নিয়ে যাওয়া হয়েছে থানা থেকে, খবর দেওয়া হয়েছে ওনার পরিবারকে, আমরা ফিরে এসেছি আমাদের বাড়িতে। আর হ্যাঁ, সন্দীপ ঘোষালের শেষ কথাটাও সত্যি প্রমাণিত হয়েছে, আমরা কেউই প্রকাশ করিনি এই সিরিয়াল কিলিংয়ের পেছনে ওনার হাত থাকার ব্যাপারটা। কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন যে এখনও থেকে গেল। আরে না, খুন ওই পাগল ওরফে জয়দেব সান্যাল একাই সম্পন্ন করেছিল, শুনলে না, পেশায় ছিল কসাই। এরকম নিখুঁতভাবে শরীরগুলো কেটে আবার সাজিয়ে রাখা ব্যাপারটা ওনার পক্ষেই শুধুমাত্র সম্ভব ছিল। আচ্ছা, আরও একটা কথা, ওই সেদিন সন্ধ্যাবেলায় জয়দেব সান্যাল তো আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তুমি না বাঁচালে। আচ্ছা, সন্দীপবাবু যে বলছিলেন উনি কোনো নির্দোষের ক্ষতি করেননি কখনো, তো সেদিন তুমি না থাকলে সেই একই বেচারা পাগলের মতোই প্রাণ নিতে বসেছিলেন উনি? হাজার হোক ওনার কথাতে প্রভাবিত হই তো। সত্যজিৎ, উনি ভালো মতোই জানতেন আমি ঠিক বাঁচিয়ে নেবো ওকে। সন্দীপ ঘোষাল প্রথম থেকেই জানতেন এই কেসে আমাদের উপস্থিতির কথা। আর হ্যাঁ, আর সব খুনগুলোর মতো জয়দেব এবারেও ওই সন্দীপ ঘোষালের কথাতেই আত্মহত্যাটা করতে এসেছিল। শুধু কথাতেও নয়, তোমার ওই বই, ওই বইয়ের গল্প শুনে কিন্তু প্রভাবিত হয়েছিল খোদ পাগল জয়দেবও। তা না হলে ওই পাগলকে দিয়ে এতগুলো খুন করানো খুব চাপের হয়ে যেত। জয়দেব বাস্তবেই তোমার গল্পের ওই চরিত্রটা হিসেবে নিজেকে কল্পনা করে নিয়েছিল আর কি। ও জানতো যে ও আত্মহত্যা করছে, কিন্তু আমাদের উপস্থিতি সম্পর্কে কিছুই জানতো না, শুধুমাত্র সন্দীপবাবুই জানতেন সেসব। আর এটাও জানতেন আমরা কিন্তু ঠিক ওকে বাঁচিয়ে নেব। হ্যাঁ, গল্পে কোনো নির্দিষ্ট জায়গা সম্বন্ধে বলা না থাকলেও আমি জানতাম পরিকল্পনাকারী ঠিক আমাদের সামনেই ঘটাতে চাইবে এই নাটকটা, তাই। হ্যাঁ, তাই তুমি অতটা নিশ্চিত হয়ে বলছিলে আমাদের সামনে ঘটবে আত্মহত্যাটা। আর সত্যি জয়দেব সত্যি নিজেকে ওই গল্পের চরিত্র হিসাবে কল্পনা করেছিল, কারণ ওই সন্ধ্যার আত্মহত্যার ঘটনাকে কোনোভাবে সাজানো বলে মনে হচ্ছিল না।
না না, ওটার কোনো প্রশ্নই ওঠে না বন্ধু। কোনো পাগলকে দিয়ে অভিনয় করানো সত্যিই কি কোনো সম্ভবপর বিষয় হতে পারে, তোমার কি মনে হয়? আচ্ছা যাই হোক, আজ এই প্রথমবার কোনো কিছু সমাধান করেও একটুর জন্য হেরে গেলাম গো। একবার নয়, দুবার বুদ্ধিতে হার মানলাম। কিন্তু কেন জানি না আমার সেরকম খারাপ লাগছে না সত্যজিৎ, জানি না কেন। হারের পরেও খুব একটা দুঃখ বোধ হচ্ছে না। সন্দীপ ঘোষালকে না ঠিক অপরাধী বলতেও কেমন যেন অনিচ্ছা থাকছে মনে। হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যেও আর ঠিক আগের মতো অপরাধবোধ কাজ করছে না ওই গল্পটার জন্য। অলোকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে ধরে লাইটারটা খুঁজতে খুঁজতে বলল, যাই বলো সত্যজিৎ, কেসটা কিন্তু বেশ ছিল। অলোকেশ আর সত্যজিৎ মুখোমুখি, আর তোমার গল্পই অনুসরণ করে গেল খুনি সর্বদা। এদিকে আমিও শেষ একটা ভুল চালের জন্য একটুর জন্য হেরে গেলাম বলে অলোকেশ হাসি মুখে সিগারেটটা ধরিয়ে একটা সুখ টান দিল ওটাতে।